আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি আমার কাছে এসেছেন দেখা করার জন্য মেরাজের রাত্রিতে। কোন রাত্রিতে? আল্লাহ এবং নবী সামনাসামনি বসছেন, কত কাছে? আউকাবা কাউসাইনি আও আদনা, নবী এবং আল্লাহর মাঝখানে গ্যাপটা হলো এই এতটুকু, এটাকে আপনারা কি বলেন? এক বিগত বা আধা হাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিদার মাওলা, রহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিদার মাওলা, রহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুকার শিমু আল্লাহ, এজলিস আল্লাহ ও মুহাম্মদ ইত্তেফাক মাওলা, আল্লাহি আল্লাহ। আগে দিলেন না, আজকে ওয়াজ কারে কয় রেকর্ড করে দিয়ে যাইতাম, ধনবাড়ির ইতিহাসে সমস্ত ওয়াজের রেকর্ড ভেঙে দিয়ে যাইতাম। এসেছে প্রথম ধনবাড়িতে সরকার, ওয়াজের আগুন লাগায় দেওয়ার হইতো দরকার। রহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশে মাওলা, এজলিস করিব মাওলা মুহাম্মদ ওয়াল্লাহ, আমার নবী আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আরশ মহল্লায় গেল কোন রাতে? বসলেন পাশাপাশি, দুইজনে মিলে বারোটা চুক্তি করলেন, কয়টা কথা কোন কয়টা? আরে যদি শেখ হাসিনা আর মোদি দুইজন মিলে চুক্তি করে, কি চুক্তি শোনার জন্য মানুষ পাগল হইয়া যায়? আর স্বয়ং আল্লাহ আর নবী চুক্তি করছেন, ওই চুক্তিগুলো শোনার জন্য আপনারা মুসলমান হলে পাগল হবেন কি হবেন না? ওই বারো চুক্তির তিন চুক্তি আজকে তেলাওয়াত করেছি, আর চুক্তি তেলাওয়াত করতে যাই আমি কাইন্দা গাল বাসায় এলেছি, আর আপনারা গেলি আল্লাহ বলছেন, নবী আপনার সঙ্গে আমি আরশ মহল্লায় এক নাম্বার চুক্তি করছি। চুক্তি কি? আপনি দুনিয়ায় যায়া মানুষদেরকে জানায় দিবেন সমস্ত সৃষ্টির আমি আল্লাহই হলাম রব। সবার রব কে? আল্লাহ। জোরে খান, আরো জোরে। আপনি দুনিয়ায় যেয়ে বলে দেন আমি সবার রব। আর রব কারে কয়? যিনি মহব্বতের সঙ্গে ভালোর দিকে খেয়াল রেখে কারুর সমস্ত প্রয়োজন মিঠায়, আরবিতে তাকে ওই লোকটার রব বলে। যেহেতু আল্লাহ মহব্বতের সঙ্গে আগুন পানি বাতাস চাউল আটা ময়দা আঙ্গুর আপেল নেশপতি দিয়া খাওয়াইয়া পড়াইয়া আপনাকে আমাকে বাঁচায় রাখেন, সেজন্য আল্লাহ আপনার আমার রব। আল্লাহ বলেছেন আমি তোমাদের রব, তোমাদের খাওয়ানো পড়ানোর সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়েছি, যেহেতু আমি দায়িত্ব নিছি তোমাদের দুর্নীতি করার দরকার নাই। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমার আল্লাহ বলছেন বান্দা বান্দিরা আমি তোমার কপালে লিখে রেখেছি যা তুমি পাবে তা, দুর্নীতি করলেও বেশি পাবে না, দুর্নীতি না করলেও কম পাবে না, নীতির মধ্যে চললে পাবে তা, বিনিময়ে জান্নাত পাবে। আর যদি দুর্নীতি করো তো এর মাধ্যমে যা কামাই করবে বিনিময়ে জাহান্নাম যাবে।
কিন্তু দুর্নীতি করলেও যা পাইবা দুর্নীতি না করলেও তা পাইবা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির আমি আল্লাহ তোমার তাকদীরের মধ্যে যতটুকু লিখে দিয়েছি তার চেয়ে বেশিও পাবে না কমও তাহলে তুমি দুর্নীতিও করবা না অন্যায়ও করবা না সরকারের দেওয়া গম রাস্তা না বানাইয়া ফেডের ভিতরে ঢুকাইয়া লইবা না ঠিক কিনা জোরে বলেন অন্যায় ভাবে অন্যের একিনসি জমি দখল করবা না কারণ কোনো লাভ নাই তুমি অন্যের জমিন কেন দখল করবা আমার আল্লাহ চাইলে তোমার এক বিঘা জমির মধ্যে 10 মন দিতে পারে আর আমার আল্লাহ না চাইলে তোমার 20 বিঘা জমির মধ্যে ধান পাকছে ঠিক কাটার আগে আগে আবার বন্যা দিয়া নয়তো বাতাস দিয়া নয়তো পানি দিয়া চুবাইয়া সব ফসাইয়া তোমারে খালি খের দিতে পারে ঠিক কিনা জোরে বলে খের খের চিনেন তো খের কারে কয় আপনারা এখন কার উপরে আছেন কার উপরে আছেন আল্লাহ বলেন বান্দা বান্দিরা আমি তোমাদের রব সিদ্ধান্ত নিয়েছি তোমাদের প্রয়োজন আমি আল্লাহই মিঠায়া দিব সব কে মিঠাবে কে মিঠাবে এরপরে তোমাদের কাছে আমার দাবি থাকবে তোমরা আমার পক্ষ থেকে সমস্ত প্রয়োজন মিঠানোর পর তোমরা আমি আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাআবুদু আমি আল্লাহ তোমাদের প্রয়োজন মিটাবো এরপরে তোমরা আমার কি করবা কথা কয় না এই মিয়া কথা কন না কেন আপনাদের এলাকায় যে সমস্ত লোকেরা টাকা পয়সার মালিক ওরা আপনার কাছ থেকে আগে কাম নেয় পরে টাকা দেয় আগে কি নেয় কথা কয় গার্মেন্টসে আগে বেতন দেয় পরে ডিউটি নেয় কি কয় হ্যাঁ ওই পেট্রোল পাম্পে যারা ডিউটি করে আগে বেতন দেয় পরে ডিউটি নেয় যারা রিকশা চালায় আপনারা আগে হে করে পয়সা দেন তারপরে রিকশাতে ওঠেন কি দুনিয়ার সবাই আগে নেয় পরে দেয় আর আমার আল্লাহ বলছেন আমি আগে দিলাম তারপরে চাইলাম আমি রব আমি খাওয়াইলাম এই রহিমা 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 তোরে 10 বছর খাওয়াইছি রহিমা তোর কাছে পর্দা পশিদা কিচ্ছুই চাই নাই গায়ে কাপড় আছে না আছে রাস্তাঘাটে ঘুরিয়া বেড়াইছস তোরে আমি কিচ্ছু কই নাই এখন 10 বছর খাওয়াইয়া বুতা বুতা বানাইছি এখন একটু গা গো ডাইকিয়া ডিকিয়া চল আমি আগে খাওয়াইছি পরে চাইছি ঠিক কে না জোরে বলে এই আব্দুর রহিম 10 বছর পর্যন্ত তোরে খাওয়াইছি তুই হাফ প্যান্ট ফুল প্যান্ট আছে না নাই এই খবর নাই তুই মাডিরে পোলাও মনে করে মাঝে মধ্যে সাবাইয়া খাইছস তারপরে আমি আল্লাহ কিছু বলি নাই আমি 10টা বছর তোরে খাওয়ানোর পর আমি এখন বলছি তুই নামাজ পড় কয় বছর পরে কথা কয় না কয় বছর খাওয়ানোর পরে কয় বছর বেতন দেওয়ার পরে 10 বছর আমার আল্লাহ বলছেন এই যে 10 বছর পরে এই রহিমের কাছে নামাজ চাইলাম রহিমার কাছে নামাজ চাইলাম এদের কাছে পর্দা পুশিদা চাইলাম এবাদত বন্দিগি চাইলাম এই এবাদত বন্দিগি করলে লাভ হবে তোমার আমি তোমার রব আমি প্রয়োজন মিঠাবো সব কথা ভালো করে বুঝেন এবাদত করলে আল্লাহর লাভ হবে কার কার বুঝেন না মনে হয় ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন একটা ছেলে কলেজে যায় কলেজে যাওয়ার সময় তাকায় দেখে পাশের বাড়ির কাঁঠাল গাছে কাঁঠাল পাইকা রইছে কি হয়ে রইছে কথা কয় না গাছের মধ্যে কি কাঁঠাল ছেলেটা কাঁঠাল গাছের দিক তাকাইয়া কয় আল্লাহ আপনি অনেক বড় কুদরতওয়ালা আপনি এই শক্ত গাছের থেকে নরম ফুল বাইর করছেন এটারে আবার কেমন কইরা বড় বানাইছেন এটার ভিতরে খালি কষ আর কষ নাই এক ফোঁটা রস ও আল্লাহ কয়দিন পরে আপনি এটারে ফাঁকাইছেন আবার নরম কইরা চেহারা পাল্টা মানুষের বুঝাইয়াও দিছেন ও আল্লাহ এখন কামড় দিলে খালি বাইরে রস একটুও নাই কষ ঠিক কেনা ধরে বলেন
ছেলে কাঁঠাল গাছের দিক তাকাইয়া এগুলো বলতেছে, ওই বাড়ির মুরব্বী দোতলায় বৈশা দেখে যে যে কাঁঠাল গন্তাছে কয়টা বড় হইছে, মনে হয় রাতের বেলায় চুরি করবে, লাডি নিয়া কয় গেলি নয়তো তোর টেগরি বাই গেলাম ও সোরার ঘরের সোরা পোলাই কয় খাইছে রে, আমি কই সোবান আল্লাহর বেড়ায় কয় কি ছেলে আস্তে আস্তে করে দেউড়ায় চলে গেছে। সংক্ষেপ করে বলি, কিছুদিন পরে ছেলেটা করছে বিএ পাস, ওই বুড়ার নাতিন একটা করছে আইএ পাস, এখন বিয়া দিতে হবে, কি দিতে হবে কথা কয় না তো, বুড়াই বলছে আমার মেয়ের জন্য আমার নাতিনের জন্য একটা জামাই চাই ঘটকের কাছে, আর ওই ছেলের বাপেও আবার বলছে আমার ফোলার জন্য একটা বউ চাই, কি চাই কি চাই। ভাগ্য চক্রে এই বুড়ার নাতিনের ছবি দিছে ওই ছেলের বাপের কাছে, আর ওই ছেলের ছবি দিছে এই বুড়ার ফোলা নাতিনের বাপের কাছে, দুইজনের দেখে পছন্দ হয়ে গেছে। এখন তো বিয়ে হয়েছে, পছন্দ হয়েছে, স্বামী স্ত্রী একসাথে রাতের বেলায় অন্ধকারে বিয়া, তো আগের যুগের বিয়া আইছে ফালকি দিয়া, কি দিয়া কি দিয়া, আগের যুগের বিয়া আইছে এরে ভাই ফালকির ভিতরে যে ঢুকছে, বাইরে কি আর দেখার সুযোগ নাই, এটা কি কদম তুলি যাইতাছে, এটা কি দুবা ভাড়া কদম তুলি যায় নাকি সেই সরিষা বাড়ি কদম তুলি যায়, এই খবর তো নাই, পার্কির ভিতরে ভিক্ষা রয়েছে, যাইতাছে তো যাইতাছে, কোন জায়গায় যাইতাছে কোনো খবর নাই। ছেলেটা আবার মুখের মধ্যে এরকম করে রুমাল দিয়ে যাতে কেউ ফাঁক দিয়া দেখতে নিলে আবার এই বেয়াদব দেখিস না, চুপ করে থাক পরে দেখিস, এরকম করে যাইয়া বিয়া করছে। এখন কোন বাড়ির বিয়া করছে কইতে পারতো না, সকালবেলায় কয় শ্বশুর বাড়িটা দেখিয়া লই, এই গেট দিয়া বাইরিয়া তাকায় দেয় কাঁঠাল গাছটা দেখা যায়, কয় সর্বনাশ, এটা কোন বাড়িতে আইলাম বিয়া করলাম, আগের যুগের বিয়া তো হঠাৎ করে শালিরে জিগায়, শালি একটা কথা জিগাই তুমি দিও না গালি, শালিয়ে কই কি দুলা ভাই এই কাঁঠাল গাছ কাগ, কয় আঙ্গুইট খাউকি এটা টুঙ্গু কাঁঠাল গাছ, ওই যে দোতলায় বুড়াটা বইয়া তাহে কয় হেডে আমগ দাদা লাগে, কই খাইছে রে আমার পিটাইয়ে তো আদা বানাই লইব, মনে মনে চিন্তা করতাছে এই বুড়াই যদি চিনে যে আমি হেই ফোলা কইব খাইছে রে তাহলে সর্বনাশ, সোরার কাছে আমার নাতিন বিয়া দিছি, এইবার ছেলেটা এরকম চিন্তা করতেছে, আর বুড়া দোতলা থেকে আজকেও দেখিয়া লাড়ি লিয়ে কয় এই নাতিন জামাই গেলি নয়তো একদম টেংরি ভাই গেলাম, পোলায় কয় খাইছে সেদিনও টেংরি ভাই গেলায় আজকেও টেংরি ভাই গেলায়। ছেলে ঘরের মধ্যে গেছে, কিছুক্ষণ পরে শালিরা, তখন আর কাঁঠালের সিজন নাই, পাকনা কাঁঠাল নাই, খালি মুসি আছে, কি আছে মুসিকে আপনারা কি বলে, মুসি বলে, এই মুসি দিয়া দাদাই কইছে এই নাতিন জামাই এ মুসির দিক চাইয়া রইছে, তোরা বুঝোস না সরমে কইতারে নাইতে মুসির বর্তা খাইতে চায়, তাড়াতাড়ি মুসি ফাইরা এরপরে বর্তা বানাইয়া তেঁতুল দিয়া লয়ে গেছে, কয় দুলা ভাই বর্তা খান, কয় কস কি রে কেডায় ফাটাইছে, কয় দাদায় ফাটাইছে, আরে কস কি, কয় না খাইলে টেংরি ভেঙ্গে লইব হিদেব কইছে। ছেলে এইবার চিন্তা করে বিপদে আছি, কয়দিন আগে কাঁচ পাকনা কাঁঠাল এই বুড়া বলল না নাও একটা কাঁঠাল লইয়া যাও, সেটা বলল না, এখন এই মুসির বর্তা খাওয়াইয়া আমি নতুন জামাই আমার দাঁত কালা কইরা লাইতে চায়, এই মুসির বর্তার যদি আমি খাই তাহলে আমার দাঁত কি আর দাঁত থাকবো না, তরমুজের বেশি হয়ে যাইব, এইবার চিন্তা করে আল্লাহ আমি কোন বিপদে ফললাম, চিন্তা করে এইবারই থাকুম কি থাকুম না, আস্তে আস্তে কইরা বাইরে ইয়া গেটে যাইয়া এমন জোরে দেউড় দিছে সামনে ইমাম সাহেব জোরে পড়ছে, কালকে বিয়া করাইলাম আপনি কই যান, কয় হুজুর আপনি আমারে মারছেন এইবার সাইরা দেন, হুজুর কয় তোমারে মারলাম কেমনে, কয় হ হুজুর আপনি আমারে এইবারই বিয়াটা পড়াইছেন আপনি আমারে বিপদে ফেলাইছেন, ও হুজুর এইতে তো একটা পাগল বুড়াটা একটা পাগল ফাটনা কাঁঠাল দেয় না, এই বসেন না বাবা কত আর তাল ধরবেন, রাতের বারোটা বাজে এখনো তাল ধরেন মিয়া, এই আমি বাংলাদেশে তাল খুব কম খাই, দেখতে সগর বগর মনে করতেছো আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন অফিসার, আল্লাহ আমি কুয়েতে সারা বিশ্বের মধ্যে কেরাতে প্রথম স্থান অধিকার করেছি,
পোস্টারে তো 32,000 রূপা দিলে কিনা, এটা জিদ দিয়ে এমনি ইচ্ছা করতেছে না মাহফিল করি জায়গা। আমি 12টার পরে কোনো মাহফিলে ওয়াচ করি না, আর কালেকশন যেই কালেকশন হয়েছে আমাকে যদি 10টায় দিতেন তার চেয়ে 10 গুণ বেশি কালেকশন করে দিয়ে যাইতাম। আমরা সিস্টেম জানি, এমনি মাহফিল শেষ করে দিয়া হতাইয়া তারপর আবার বোতাগিরি করে, ডানে কথা কয়, বামে কথা কয়, বিচে কথা কয়, কেউ আইয়া উড়ে আর যায়, আইয়া আর যায়, কি জানি মনে করছে। এমনি আমার ওয়াজ নাই, মজা হয়ে গেছে, গরম পাইতাছি সরম। হুজুর ডাক দিয়ে বলছে, বাবা তুমি বুঝতে ভুল করেছো, এটা পাগল নয়, এটা চৌধুরী সাহেব। কোন সাহেব? কোন সাহেব? এটা চৌধুরী সাহেব। ও হুজুর, চৌধুরী সাহেব ওদিন কাঁঠাল দিল না, আজকে মুসিরবর্তা খাওয়াইতে চায় কেন? ডাক দিয়া বলছে, ও নাতিন জামাই, আজকে তো চৌধুরীর কাছে কাঁঠাল নাই, কিন্তু চৌধুরীর সঙ্গে তোমার সম্পর্ক হয়ে গেছে, এজন্য মুসি লইয়া তোমারে খুশি করার জন্য চৌধুরী পাগল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা যদি তোমরা ইবাদত করো আমার লাভ হবে তোমার, আমি আল্লাহ ওই চৌধুরীর মতো যোগ্য নই, আমি আল্লাহ সব সময় নেয়ামত নিয়া ভরপুর থাকি, যদি তোমরা আমার ইবাদত করো আমি আমার নেয়ামত দিয়ে তোমাদের ধন্য করে দিব। ও বান্দা বান্দিরা আমি তোমার রব, এখন থেকে নতুন ফরম্যাটে রেকর্ড করা শুরু করেন, ধমক টমক আলাদা রাখেন, নতুন করে শুরু করেন। যে কথা বলতেছিলাম আমার আল্লাহ বলছে, সিদ্ধান্ত নিলাম আমি তোমার রব, আমি তোমার রব, তোমার বরণ পোষণ খাওয়া পড়া বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিলাম সব, আমি তোমার কাছে চাই তুমি আমার ইবাদত করো। ও দুনিয়ার মানুষেরা নবী, তোমার মাধ্যমে আমি চুক্তি করছি, আমার বান্দা বান্দিরা যদি আমার ইবাদত করে আমি আল্লাহ তাদের জন্য আমার নেয়ামত বাড়াইয়া দিব, আর যদি ইবাদত না করে নেয়ামত কেড়ে নিব না। নেয়ামত কি করব না? কেড়ে নিব না, কিন্তু নেয়ামতের মধ্যে বরকত থাকবে না। কি থাকবে না? নেয়ামতের স্যাম্পল থাকবে, নেয়ামত থাকবে না। আপনাদের এলাকায়, আপনাদের এলাকায় শশা দেখছেন নি? শশা, শশা দেখছেন নি? আজ থেকে 30-40 বছর আগে আমার এই বাবারা স্কুল থেকে মাদ্রাসা থেকে আসলে মা দক্ষিণী বাজারের শশা নয়, ওই ঘরের চাল থেকে একটা শশা ছিঁড়ে নিজের কাপড় দিয়া মুইসা খাইতে দিত, যখনই শশার মধ্যে কামড় দিত রসা দিয়া মুখটা ভরে যাইত। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? এই বাবা আজকের যুগে যেই শশা কামড় দিলে বাইর হয় না কষা, মনে হয় যেন খের সাবাইতে আছে, শশার জায়গায় শশা আছে, আল্লাহর নেয়ামত উঠে গেছে। কারণ আগের মানুষগুলো তোমার আমার মতো এত শিক্ষিত ছিল না, ডিজিটাল বাটপানা ছিল না, কিন্তু আল্লাহরে ভয় করতো, তারা মিথ্যা কথা বলতো না, অন্যের জমি দখল করতো না, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিত না। ঠিক কিনা জোরে বলেন? স্বয়ং আমার নানা ফোন দিয়া বিয়া করছে, ফোন আগের যুগে ফোন বলতো, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। এই বাবা এইভাবে করে দুনিয়ার সমস্ত গুনাকে তারা ভয় পাইতো। কি পাইতো? কোন চাচার সামনে, বাবার সামনে, দাদার সামনে দোকানে বসে সিগারেট খাইব দূরের কথা, চাও খাইছো না। আমরাই দেখছি চাচা দাদা দোকানে বইসা রইছে, ওই দোকানের পাশ দিয়ে আমরা যাইতাম না। এখন পোলাপাইনেরা যখন চাচা জেডারা কোথাও বসে চা খাওয়া শুরু করে, ওখানে যাইয়া যখন দেখে জায়গা নাই তো ওখানে যাইয়া সিগারেট ধরায়। ঠিক কিনা জোরে বলে? এই বাবা দুনিয়ার বন্ধুরা বালু করে বুঝো, আমার আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা তোমরা যখন করবা আমার ইবাদত আমি আল্লাহ বাড়ায় দেব আমার নিয়ামত। সঙ্গে সঙ্গে তোমাদের প্রতি আমার শর্ত থাকবে। কি থাকবে?
আমার ইবাদত করতে যায়া আমার সঙ্গে কাউকে শরীক করিও না, কি করিও না, শরীক করিও না, আমার সঙ্গে কি করিও না, শরীক করিও না, কিছু জায়গায় আমারে মানবা, কিছু জায়গায় অন্যরে মানবা, এরকমটা যেন হয় না। মুসলমান তোমার জিন্দেগির 24 ঘন্টা যেন আমি আল্লাহর ইবাদত হয়। মুসলমান কাকে বলে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم মুসলমান তো তারা, ইমানদার তো তারা, জান্নাতি তো তারা, মোমেন তো তারা, যারা দাঁড়ায় থাকলে আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, বসে থাকলেও আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, শুয়া থাকলেও আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, শুধুমাত্র নির্দিষ্ট সময়ে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ে আর বাকি সময় সুদ খায়, এরকম না, ঠিক কিনা জোরে বলেন? মাঝে মধ্যে নামাজ পড়ে, মিছিল করতে গেলে নামাজ বইল্লা যায়, এরকম না, ঠিক কিনা জোরে বলেন? মসজিদে গেলে নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যানে যা কয় তাই শোনে, এমপিএ যা কয় তাই শোনে, আল্লাহর হুকুমের বিরোধিতা করলেও শোনে, এরকমটা নয়। ও দুনিয়ার মুসলমান, মুমেন তারা, মুসলমান তারা, জান্নাতি তারা, আমার আল্লাহ বলছেন 24 ঘন্টার জিন্দিগিতে দাঁড়ানো, বৈশা থাকা, শুয়া থাকা অবস্থায় আল্লাহর কখন কি হুকুম জেনে জেনে মানে তা আপনি চলতাছেন তখন চিন্তা করবেন এখন আল্লাহর কি হুকুম, আপনি বসে আছেন তখনও চিন্তা করবেন আল্লাহর কি হুকুম, আপনি শুয়ে আছেন তখনও চিন্তা করবেন আল্লাহর কি হুকুম, আমি যে এখন শুয়ে আছি আমার এই শোয়ার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা, আমি যে বসে আছি এই বসার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা, আমি যে হাঁটতেছি দৌড়াইতেছি এই অবস্থায় আল্লাহর হুকুম আছে কিনা। আর বান্দার জিন্দিগিতে এই তিন হালতের বাইরে কোনো হালত নাই, আসেনি কথা কয় বান্দা, হয়তো হাঁটতে থাকে, নয়তো বসে থাকে, নয়তো শুয়ে থাকে। আল্লাহ বলছেন এইরকম ভাবে আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম তোমার জিন্দিগির একটা মুহূর্ত, একটা মুহূর্ত আমার হুকুমের বাইরে, আমার ইচ্ছার বাইরে, আমার এবাদতের বাইরে চলতে পারে না, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, সব জায়গায় আমার হুকুম মানবা, আমি তোমাদের রব, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা এবাদত করবা আমারই সব, আমার সঙ্গে কাউকে শরিক করবা না। ওয়া কাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, তিনটা পর্ব, ওয়া কাদা রব্বুকা, আমি তোমাদের রব, আমি দায়িত্ব নিয়েছি সব, আল্লাহ তাবুদু তোমরা আমার ইবাদত করো, ইল্লা ইয়া আমার সঙ্গে কাউকে শরীক। আমার সঙ্গে কাউকে শরীক কার সিদ্ধান্ত? আল্লাহ বলছে বান্দা বান্দিরা, এই সিদ্ধান্ত নেওয়ার পর আমি আল্লাহর পক্ষ থেকে শুনো, আমি আল্লাহ শুধু তোমাদেরকে রুবুবিয়াতের দায়িত্ব নিয়া এবং এবাদত চাইয়া, শেরেক মুক্ত এবাদত চাইয়া থেমে যাচ্ছি না, আমি আল্লাহর আরেকটা কথা সঙ্গে সঙ্গে শোনো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর পক্ষ, আমি কি বক্তৃতা বন্ধ করে দিব? রাতের বাজে 12টা, এত কথাবার্তা দরকার কি? এটা তো সাইড এফেক্ট হয় না, আশপাশ থেকে আওয়াজ আসলে সাইড এফেক্ট হয় কি হয় না বলেন? আমার তো মনোযোগ চলে যাচ্ছে অন্যদিকে, বাবা কথা বললেন স্লিপ দিয়া কথাবার্তা কন, অসুবিধা নাই তো, গুরুত্বপূর্ণ কথা থাকতেই পারে, এমনি মানুষ নাই। আল্লাহ, মহিলা তো দেখি না, মহিলা তো দেখতে পারি না, আলহামদুলিল্লাহ। আপনি কারে দিছেন, কখন দিছেন, এটা আপনার বিষয়, আলহামদুলিল্লাহ। সেতি না তো, সেতি না, সেতি না বলছি, এত লড়াচড়া করলে ওয়াজ করবো কেমনে? আমি কি ওয়াজ করতেছি না কথা বলতেছি?
তো তো ওয়াজ তো করতেই আছে, একটা মানুষ আসলে লড়াচড়া হয়, কথা হয়, আমিও তো মানুষ, কথা বলতে রাখলে হয়, আস্তাগফিরুল্লাহ। যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা আমি তোমাদের রব, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি সব তোমরা ইবাদত করবে আমি আল্লাহর, আমার সঙ্গে কাউকে শরীক করবা না, সাথে সাথে তোমাদের কাছে আমার দাবি তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করবা। কার প্রতি? কার নির্দেশ? জোরে কন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন আমার ইবাদতের পর সর্বপ্রথম তোমাদের কাছে যারা অধিকারওয়ালা, যারা তোমাদের কাছে সবচেয়ে দামি, সে হলো তোমাদের মা বাপ। কে জোরে বলে? মা বাপ। আল্লাহর পরেই কে? আল্লাহর পরে কে? আল্লাহ বলছেন আমার ইবাদত করো, সঙ্গে সঙ্গে মা বাবার প্রতি এহসান করো। মা বাবার প্রতি কি করো? জোরে বলেন কি করো? এখন আসেন প্রশ্ন করি, এহসান কারে কয়? এহসান কারে কয় জানেন নি আপনারা? জানেন নি আপনারা? এই জন্য বলছি আমার কমসে কম 3 ঘন্টা সময় দরকার কথা বুঝাইতে হলে। বাবারে এহসানের অনেক বড় ব্যাখ্যা, এহসান কারে কয়? যদি ওলামায়ে কেরাম মঞ্চ ভরা থাকতো তাইলে কেউ বলতো সৎ ব্যবহার, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার। কিন্তু না, সৎ ব্যবহার, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার মানুষ মানুষের সঙ্গে করে, করে কি করে না, করে কি করে না? আমি দূর থেকে এসেছি, সম্মানের সঙ্গে আপনারা বাসায় নিয়ে গেছেন, উত্তম ব্যবহার করে খাওয়াইছেন, আবার কম্বলের নিচে ঘুম পাড়ায় দিয়েছেন, একটা মুরব্বী মানুষ, আবার হুজুর মানুষ, এই জন্য আমার সঙ্গে সৎ ব্যবহার করেছেন। আপনার মা আপনার বাবার প্রতি যদি এরকম সৎ ব্যবহার করেন, এটা কি যথেষ্ট হবে? শুধু খাওয়ায়া দিলেন, ভালোভাবে শোয়ায়া দিলেন, এটা যথেষ্ট হবে না, কারণ আমার সঙ্গে যেই সৎ ব্যবহার, মা বাবার সঙ্গে এই সৎ ব্যবহার হবে না, কারণ মা বাবার দয়া মায়া আমার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি। এই জন্য এদের প্রতি মায়া, এদের প্রতি দয়া, এদের প্রতি সৎ ব্যবহার আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। এটাকে আরবিতে বলে এহসান, এর ব্যাখ্যা দিতে 2 ঘন্টা সময় লাগবে। থাকবেন না কে কে হাত উঠায় দেখা, টেস্ট করলাম একটু, আপনারা আছেন না নাই? 11টার পরে তো আপনারা নাই আমি জানি রে বাবা, সেই কারণে আমি না শুধু বাংলাদেশের বড় বক্তা যারা, কেউ 12টার পরে ওয়াজ করে না, 10টার পরে মঞ্চে ওঠে না, কারণ তখন মানুষ থাকলেও আদা মোরা হইয়া থাকে। আমি বলছি থাকবেন না কে কে, অনেকে হাত উঠে কয় কই হাত উঠাইলাম ঠিক কিনা জোরে বলেন তো, আমিও কই কেমনে ওয়াজ মজা লাগাইলাম ঠিক কিনা জোরে বলেন। এ বাবা, এই জন্য হিসাব করবেন, নিয়ম মতো চলবেন। যে কথা বলছিলাম, আমার আল্লাহ বলছে দুনিয়ার মানুষেরা আমি আমার নবীর সঙ্গে আরশ মহল্লায় সামনাসামনি বসে কন্ট্যাক্ট করেছি, চুক্তি করেছি। চুক্তি নাম্বার 1, ইবাদত হবে আমি আল্লাহর। এই 1-এর 2 ক এবং খ, ধারা নাম্বার 2 হলো তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম তোমাদের মা বাবার প্রতি এহসান করবা। কি করবা? কার প্রতি? কার প্রতি এহসান কারে কয়? আপনাদের এলাকায় হোটেল আছে নি? এই মিয়া, হোটেল আছে নি? কিছু মানুষের মনে হয় সার পোকায় কামড়াইতেছে, বাবা ওয়াজ তো এখনো শুরু করলাম না, 3 ঘন্টা ওয়াজ করবো রে বাবা, কই উঠা যান গা, কি বুঝলেন? আমি তো কিছুই বুঝলাম না। এই জন্যই বলছি 11টার পরে ওয়াজ, মঞ্চে উঠলে আর ওয়াজ জমানো যায় না, কারণ মানুষের আগামীকাল অফিসের চিন্তা, ব্যবসার চিন্তা, কাজের চিন্তা, এই জন্য মানুষের মন অন্য দিকে চলে যায়। যদি 11টার মধ্যে মজা লাগাইয়া ফেলানো যায়, 3টা পর্যন্ত ওয়াজ করলেও মানুষ ওঠে না। যে কথা বলতেছিলাম, আপনাদের এলাকায় হোটেল আছে নি? আছে নি? হোটেলে কর্মচারী আছে নি? আছে নি?
সারা দিন হোটেলের কর্মচারী মুরুগের রান আর মাছের ফেটি বিক্রি করে কি করে না করে কি করে না মালিকের পকেটে টাকা যায় ক্যাশের মধ্যে টাকা জমা হয় সারা দিন শ্রমিক কাজ করে সন্ধ্যা বেলায় মালিক ডাক দিয়া কয় সমস্ত টাকা পয়সাগুলো পকেটে লইয়া মালিক আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করে আর ডাক দিয়া কয় এই পাতিলের মধ্যে আছে যা তোরা খাইয়া লইস তা ঠিক কেনা জোরে বলেন এই শ্রমিক খাইতে গেল টাকা দেখে হোটেলের মধ্যে এখন যেই পাতিল আছে সারা দিন মুরুগের রান বেচছে এখন খালি কিছু গলা আর মাথা আর ঠ্যাং পইরা আছে ঠিক কেনা জোরে বলেন সারা দিন মাছ বেচছে এখন খালি কিছু লেঞ্জুর বাঙ্গা পইরা রইছে এ দুনিয়ার মুসলমান খাইতে বইসা তার মনটা খারাপ হয়ে যায় সারা দিন কষ্ট করলাম সারা দিন পেটি বেচলাম সারা দিন রান বেচলাম শেষ পর্যন্ত হাড্ডি পাইলাম কি পাইলাম কি পাইলাম খামুকি খামুনা জিদ্দের ঠেলায় পেটের যন্ত্রণায় কিছু খায় এখন শুইতে গেছে বিছনা নাই তাকায় দেখে সারা দিন যেই চাউল বেচছে ওই চাউলের বস্তাটা বিছাইয়া হোটেলের ভিতরে ঘুমায়া যায় আমি মাহফিল করে যাওয়ার সময় অনেক সময় দেখি রে বাবা এ বাবা বিছনা নাই বস্তার মধ্যে ঘুমাইয়া আছে কিসের মধ্যে ঘুমাইয়া আছে বস্তার মধ্যে ঘুমাইয়া আছে সকালবেলা মালিক বাড়ির মধ্যে এখনো ঘুমায় মালিক কোন জায়গায় ঘুমায় মালিক কোথায় ঘুমায় বাড়িতে ঘুমায় মালিক এসে দেখে সকালবেলায় কর্মচারী মালিকের আগে ঘুম থেকে উইটা ডেক্সিটা আবার বসাইছে চুলার মধ্যে গরম পানি দিছে মালিক অনেকক্ষণ পরে ঘুম থেকে উইটা আসা দেখে এখনো ঠিক মতো বাজি হয় নাই রুটি হয় নাই মালিকে শ্রমিকেরে গালি দেয় দেয় কি দেয় না এই হারাম কর খাইয়া খাইয়া পেটটা মোড়া কইরা ঘুমাও সময় মতো বাজি হয় নাই রুটি হয় নাই ঠিক কেনা জোরে বলেন আচ্ছা জিজ্ঞেস করি বাবা কি শ্রমিকে পেটটা মোড়া করছে খাইয়া না মালিকে খাইয়া মোটা করছে মালিকে আগে যাইয়া ঘুমাইছে না শ্রমিকে ঘুমাইছে মালিক বাড়ি চইলা গেছে শ্রমিকে ডেক্সি পাটি ধুইছে তারপরে খাইছে কি শুইছে আবার ফজরের আজানের আগে উইটা পানি বসায়া দিছে যখন মালিক এরকম বলে শ্রমিকের মনে তখন কষ্ট লাগে কষ্ট লাগার পরেও কিন্তু সেটা প্রকাশ করে না বরং মনের মধ্যে চাইপা রাখে আর বলে আমি গরিব মানুষ এখন যদি সত্য কথাটা বলতে যাই প্রতিবাদ করতে চাই আমার চাকরি থাকবে না তখন মালিকের সামনে হাসি দিয়া কয় মালিক মালিক আপনি তো চিন্তা করেন কেন আপনি একটু পানি ছিটা দিয়া কেসটা একটু মুছেন মুছতে মুছতে দেখবেন রুটি হয়ে যাবে বাজি হয়ে যাবে এই কথা বলে শ্রমিক দেখবেন তাড়াতাড়ি করে রুটি আর ভাজি রেডি কইরা প্রথম রুটি আর ভাজিটা মালিকের সামনে লইয়া যায় হাসি দিয়া এই যে দেখেন ঠিক মতো লবণ টবণ হইছে কিনা কাস্টমারের দেওয়ার আগে তখন মালিক কেসের মধ্যে বসে বসে খাবার গুলো খায় আর মুসকি মুসকি হাসে সব ঠিক আছে সব ঠিক আছে শ্রমিক কিন্তু মনে মনে জ্বলতাছে হারাম কুর রাতের বেলায় আমারে হাড্ডি দিয়া গেছিলি আর আমারে সকালবেলায় গালি দিছস এখন আবার আমার বানানো সবজি খাইয়া তুই হাসস ইচ্ছা করে তোর সাফার দাঁত ফালাইয়া দেই এটা হইলো মনে মনে কিন্তু মুখের মধ্যে হাসি আরবিতে এটাকে বলে এহসান কি বলেন ওয়াজ ভালো করে বোঝেন আমি কিন্তু হোটেলের উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলি নাই এই যে শ্রমিকের মনের মধ্যে যন্ত্রণা তারপরেও মুখের মধ্যে হাসি এর নাম হলো এহসান এর নাম কি ও বাবা এর নাম কি ভালো করে ওয়াজ বোঝেন আমার আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে করো এহসান কি করো কি করো ওই মালিকের মতো তোমার মা বাপ যদি তোমার উপরে জুলুম করে তুমি সারা দিন কষ্ট করে টাকাগুলো নিয়া বাড়িতে আইছো রিক্সা চালাইয়া ভ্যান গাড়ি চালাইয়া মাটি কাটাইয়া আমার এই ভাইয়ের মতো দনবাড়ি টাউনে দোকানের মধ্যে ব্যবসা কইরা টাকার পোটলা লইয়া না খাইয়া না দইয়া টাকার পোটলা লইয়া আইছো
তোমার বেগমের হাতে দেওয়ার আগে থাপা দিয়া তোমার পকেট থেকে তোমার মা অথবা তোমার বাবা ওই মালিকের মতো সবগুলো টাকা নিয়ে গেল, তোমার ভাই বোনেরে দিয়া দিল, আশেপাশে গরিব মিসকিনেরে দিয়া দিল, এইদিকে তোমার বউয়ের খানা নাই, পরনের মধ্যে ঠিক মতো কাপড় নাই, তোমার ছেলের স্কুলের বেতন নাই, বহুত নিয়ত কইরা টাকাগুলো আনছিলা কিন্তু তোমার মা বাবা কাইরা নিয়া তোমার ভাই বোনেরে দিয়া ফেলাইছে অথবা অন্য কাউকে দিয়া ফেলাইছে। তুমি সকাল বেলায় ঘুম থেকে উঠটা মনটা খারাপ না কইরা ঘরের মধ্যে যা নাস্তা পানি আছে সবগুলো লইয়া মা বাবার সামনে হাজির হইয়া বলবা, কালকে আমার সারা দিনের কামাই দিয়া তুমি খুশি হইছিলা মা, আজকে রাতে ঘরে যা ছিল সবগুলো রেডি কইরা আবার তোমার জন্য নিয়ে আইছি, এর নাম হলো এহসান। এর নাম কি? এর নাম কি? এ দুনিয়ার মুসলমান, তোমার মা তোমার বাবা তোমাকে ডাক দিয়ে বলছে হাবিব আমি পানি খাবো, কি খাবো? কি খাবো? কে বলছে? মা বলছে আমি পানি খাবো। হাবিব ভুলেও এক গ্লাস পানি নিয়ে মায়ের সামনে যাইবা না, এক গ্লাস পানি নিয়ে মায়ের সামনে যাইবা না, বাবার সামনে যাইবা না, এমন তো হইতে পারে মায়ের এক গ্লাস পানি যথেষ্ট হবে না, সেজন্য তুমি পুরা এক মুখ পানি নিয়া সাথে গ্লাসটা নিয়া মায়ের সামনে বাবার সামনে খাড়াইয়া থর থর কইরা কাঁপতে থাকবা আর বলবা নেও মা এক মুখ পানি নিয়ে আইছি, নেও বাবা এক মুখ পানি নিয়ে আসছি, বাবা বলবে এক মুখ পানি কেন নিয়ে আইলি আমার তো এত পানি লাগবে না, তুমি ডাক দিয়া বলবা তোমার যদি এক গ্লাস পানিতে তৃষ্ণা না মিটেন আর এক গ্লাস পানি যদি আমি আনতে যাই এর মাঝখানে দেরি হয়ে যাবে, তোমার কষ্ট হবে এতটুকু কষ্ট আমি সইতে পারবো না, এই জন্য পুরা এক মগ পানি নিয়ে আইছি, এর নাম হলো এহসান। এ দুনিয়ার মুসলমান, তোমার বাবা বলেছে তোমার মা বলেছে এ হাবিব এ রহিম এ করিম এ আবুল কাসেম তুমি কোথায় যাও আমার পাটা একটু টিপ্পা দিয়া যাও, আমার পাটা একটু ব্যথা করতাছে, তুমি জিন্দগিতে কোনো দিন বলবা না আমার বেগম সাবে দিবে, নয়তো কাজের মেয়েকে ডাক দিয়া বলবা আমার মায়ের পা টিপ্পা দাও, নয়তো মেয়েরে বলবা নয়তো ছেলেরে বলবা না এরকমটা হবে না, তোমার দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক সব বাদ দিয়া মায়ের কাছে বাবার কাছে বইসা যাইবা, তার পাটা টিপ্পা দিবা হাতটা টিপ্পা দিবা, নিজের হাতে তার কাজগুলো আগে করবা পরে তোমার কাজ করবা, পরে তোমার বেগমের কাজ করবা সন্তানের কাজ করবা, এর নাম হলো এহসান। ভালো করে বুঝো বাবা, আজকে আমি যদি সুযোগ পাইতাম আজকারে কয় দেখাইতাম, সুযোগ তো এখন নাই কারণ আমরা বড়া মঞ্চে মাহফিল করি, এই যে দেখো বহুদূর থেকে মাহফিল শুনতে আসছে ভদ্রলোক, এলাকার নাম হলো কি? গোলাপ গোপালপুর, জায়গার নাম কি? হিজুলি পাড়া থেকে আসছে, গত বছর ধীরামদি মাহফিল করতে আসছিলাম 10টার সময় উঠাইছে মঞ্চে এরকম 50-60 জন 100 মানুষ, ওয়াজ শুরু করছি জিজ্ঞেস করো কম করে হলেও 2 লাখ লোক হয়েছে ঠিক কিনা জোরে বলেন, চিৎকার কান্নার কারণে যত দূরে মাইকের আওয়াজ গেছে সব মানুষ দৌড়ে আইসা প্যান্ডেল বড়ে গেছে, বক্তৃতায় মানুষ লাফাইয়া কানছে সত্য না মিথ্যা বলেন বাবা, আজকে এত দূর থেকে চলে আসছে এই জন্য দুঃখের সঙ্গে বলছি যদি 10টায় উঠাই তাই আশেপাশের কোনো গ্রামে মানুষ ঘরে থাকতে পারতো না কারণ তখন আমার বক্তৃতা এখনের চেয়ে 10 গুণ বেশি হিটের হইতো, এখন তো হিট সব হইয়া গেছে গা ফিট ঠিক কিনা জোরে বলেন, আর আমি যতই চিল্লাই লেফের নিচে থেকে ওইটা কেউ আইতো না রে বাবা, লেফের নিচে ঢুকার আগে যদি দিতা চিল্লাইয়াই প্যান্ডেলটা ভরে দিতা। ভালো করে বুঝো বাবা, আমার আল্লাহ বলছে মা বাবার প্রতি এহসান করো, কি করো? কি করো? ভালো ব্যবহার নয় সৎ ব্যবহার নয় তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। ও দুনিয়ার মুসলমান, তোমার ঘরে খাবার আছে, তোমার মা তোমার কাছে খাবার চাইছে, তোমার বাবা তোমার কাছে খাবার চাইছে, তোমার ঘরে ভাত আছে, তোমার ঘরে রুটি আছে, কি আছে? কি আছে? তোমার ঘরে ভাত আছে, তোমার ঘরে রুটি আছে,
তোমার ঘরে আঙ্গুর আছে, তোমার ঘরে আপেল আছে, ও দুনিয়ার মুসলমান খালি একটা লইয়া যাইও না, সমস্ত খাবারগুলো নিয়া মা বাবার সামনে হাজির হইবা যদি সম্ভব হয়। এই মরার ঘরের মরা। এখন যারা উঠে যায় বুঝতে হবে এদের মা বাবার প্রতি দায়িত্ব নাই, ঠিক কেনা ধরে বলেন ও কৃতজ্ঞ সন্তান। এখন তার ওয়াজ ভালো লাগতো না, উঠটা যাই বোগা, কারণ হইতে হইলো বউয়ের গোলাম। কার গোলাম? কার গোলাম? এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলছেন যদি সম্ভব হয় তোমার খাবারের পুরা টুকরিটা, এখনকার যুগে যদি হইতো তাইলে বলতো পুরা ফিরিস্টা, সব খাবার শুদ্ধা ডাক্কায় নিয়ে মা বাবার সামনে হাজির করবা, মা বাবা খাইয়া যদি তোমারে ফেরত দেয় তুমি খাইবা, তোমার সন্তান খাবে, তোমার বেগম খাবে, পরে আগে মা বাপ খাইয়া খুশি হবে, তুমি তোমার সবটা দিয়া মা বাবার প্রয়োজন মিঠাইবা। এর নাম হলো এসান। এর নাম আজকে আপনাদের ছেলেরা এহসান করেনি, মেয়েরা এহসান করেনি, এহসানের ওয়াজ আসেনি, আজকে তো এহসানের ওয়াজও নাই রে বাবা। ও দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম, আপনার বেগমেরে গালি দেয়, আপনার সন্তানেরে মারে, কি করে? আপনার বেগমেরে গালি দেয়, আপনার সন্তানেরে মারে, আপনার কাপড় চুপড় নিয়ে অন্যরে দিয়া দেয়, আপনি শীতের দিন খালি গায়ে গুইরা বেড়ান, কাঁপতে কাঁপতে শীতের মধ্যে মা বাবার সামনে যাইয়া কাঁপুনিটা বন্ধ করে দিবেন। আমার আল্লাহর নির্দেশ, দুনিয়ার মানুষেরা তোমার টাকা পয়সা নিয়ে গেছে, কাপড় চোপড় নিয়ে গেছে, অন্যরে দিয়া দিছে, তোমার গায়ে শীতের কাপড় নাই, এই জন্য যদি তোমার মা বাবার সামনে তুমি শীতে কাঁপতে থাকো, তোমার মা বাপ দেখিয়া যদি বলে ও হো আমি আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাব। ওলামায়ে কেরাম থাকলে ভালো করে বুঝতেন, আমিও লম্বা সময় বুঝাইতে পারলে। ফালা তাকুল্লাহুমা উফ, আমার আল্লাহ বলছেন বান্দা বান্দিরা তোমাদের মা বাবার সামনে তোমরা এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে তোমাদের মা বাপ বিরক্ত হইয়া অথবা কষ্ট পাইয়া উফ শব্দ উচ্চারণ করে। কি করে? কি করে? মা বাবার সামনে এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না যে আচরণে বিরক্ত হইয়া মা বাপ উপ শব্দ উচ্চারণ করতে পারে, আহারে আমার ছেলের জন্য এটা হইল না, আহারে আমার মেয়ের জন্য এটা হইল না, উফ আমার ছেলের এই কামটা ভালো লাগে না, উফ আমার মেয়ের এই কামটা ভালো লাগে না, মা বাপ যেন এই উপ শব্দটা বলতে না পারে। আমার আল্লাহ বলছে দুনিয়ার সন্তানেরা সাবধান থাকো, আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সঙ্গে চুক্তি হয়ে গেছে, যারা আমার ইবাদত করবে এবং মা বাবার প্রতি এহসান করবে আমার নেয়ামত দ্বারা তারা ভরপুর হয়ে যাবে, দুনিয়া তাদের সুন্দর হয়ে যাবে, আমি আল্লাহর জান্নাতে তাদের বাড়ি হয়ে যাবে। মা বাবার এহসান করলে কি লাভ হবে? জান্নাতে কি হবে? কথা কয় না, কোন জায়গায় বাড়ি হবে? জান্নাতের বাড়ি কত বড়? আরে কত বড়! এ বাবা উঠো না, আমার বক্তৃতার স্টাইল ভিন্ন, আমি শুরুতে এক ঘন্টা হাসাই, পরে এক ঘন্টা কান্দাই রে বাবা, কম করে হলে দুই ঘন্টা ওয়াজ করি, লড়তাছ যারা ভুল করতাছ তারা আধা ঘন্টা পরে বাড়িতে খেতান নিজে হইয়া কইবা আইলাম কা, একটু অপেক্ষা করো বাবা এখন ওয়াজ শুরু হয় নাই, কারণ শুরুর পরিবেশ নাই রে ভাই, তারপরেও চেষ্টা করতেছি। এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা মা বাবার সঙ্গে এহসান করো। কি করো? কি করো? মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করতে পারে এরকমটা করিও না, কারণ তোমাদের কোনো আচরণ দ্বারা যদি মা বাপ বিরক্ত হয়ে যায় উফ শব্দ উচ্চারণ করে, আমি আল্লাহ তোমার কপাল থেকে জান্নাত কেটে দিব, জাহান্নাম ওয়াজিব করে দিব। কি কথা কয় না! বেগম সাহেবের ফায়েদেরা যদি লক্ষ কোটিবার চুমু খাও আল্লাহর জান্নাতের ঘর পাইবানি? এ মরার ঘরের মরা, এই বেগমের লাইগা মায়ের আলাদা করে দিয়া দিছ, ঠিক কিনা জোরে বলেন। এই নাদানের ঘরের নাদার, দশ মাস দশ দিন যদি তোর পেটের মধ্যে তোর মা না রাখতো, তোর বাবা যদি তার তাদের রক্ত
করায় আজকে দোকান না দিয়া দিত তোর কাছে এই সুন্দরী বিয়া মরতো না সুন্দরী পাইতি না রে আজকে ওই মামা মারে বইলা কেমনে করে তুই একা একা খাপ তোর কপালের মধ্যে লাথি দেওয়া দরকার এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ নির্দেশ দিয়েছে দুনিয়ার মানুষেরা সাবধান থাকো আমি আল্লাহর নির্দেশ ভালো করে শোনো তোমরা আমি তোমাদের নির্দেশ দিলাম আমি তোমাদের নির্দেশ দিলাম মা বাবার সামনে উপশব্দ উচ্চারণ করিও না তোমার জীবনের সবটা দিয়ে তাদের খেদমত করো বিনিময়ে আমি আল্লাহ তোমার নামটা জান্নাতিদের মধ্যে লিপিবদ্ধ করব যেই সন্তান আমি হাদিস শুনাইতে পারতেছি না কারণ আপনারা লড়েন আমি ভয় পাই রে বাবা আমার একটা শ্রোতা উঠে গেলে আমি কষ্ট পাই রে বাবা আমার আমার আল্লাহ বলেছেন যেই সমস্ত মানুষেরা মা বাবার খেদমত করবে আমার নবীর মুখ দিয়ে শোনো আমার নবীর মুখ দিয়ে শোনো আমি তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিব তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিব আর আমি তোমরা যদি কোনো কারণে জাহান্নামীও হও আমি তোমাদের জাহান্নাম দিব না বরং তোমাদেরকে জান্নাত জাহান্নামের মাঝখানে রাখবো মা বাবাকে খুশি করে মরবে যারা জাহান্নাম চোখে দেখবে না তারা যারা মা বাপকে খুশি রেখে মরবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের একটা ঘর দিব কি দিব কি দিব কি দিব আর জান্নাতের একটা ঘর কত বড় হবে এই মরার ঘরের মরা দুইটা এক কম্বলের ভিতরে কি কথা কসবে না এত এ দুনিয়ার মুসলমান আল্লাহ জান্নাতে একটা ঘর দিব কি দিব কথা কয় না জান্নাতের ঘর কত বড় কত বিশাল যেই লোকটা সর্বশেষ জান্নাতে যাবে সর্বশেষ সর্বশেষ ভাই আপনাদের এলাকায় যদি সরকার কয়েকটা ঘর বানায় কয়েকশো ঘর বানায় ঘর যদি ঘরের দিকে যদি মানুষ সাইডা দেয় যাও যাইয়া ঘর দখল করো সর্বশেষ যেই ঘরটা থাকবো এটা কি বড়ডা না ছোটডা কথা কেন সর্বশেষ যেটা সবাই নিয়ে যেটা রয়েছে খুব ভালোটা না খারাপটা সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লেখে ফুলছে রাতের উপরে লোকটা যখন উঠবে গোনার কারণে তার পা কেটে পড়ে যাবে ডান পাটা দিবে ডান পা কেটে পড়ে যাবে বাম পা দিবে বাম পাটাও কেটে পড়ে যাবে এইবার ডান হাত দিয়া ফুলছে রাতে ধরবে ডান হাতটাও কেটে যাবে বাম হাত দিয়া ফুলছে রাতটা ধরবে বাম হাতটাও কেটে যাবে লোকটা তাকায় দেখবে 70,000 বছর রাস্তা নিচে জাহান্নামটা দেখা যায় লোকটা বলবে ওখানে যাব না হাত পায় যা যাক লোকটা তার সিনাটা দিয়া ফুলছে রাতের উপরে মোচড় মারবে এইবার ফুলছে রাতের ওই যে চাকুটা আছে এটা তার সিনাটা কাইটা ভিতরে ঢুকা শুরু করবে লোকটা বলবে আল্লাহ হাত গেল পাও গেল আল্লাহ এইবার তো দেখি শরীরটাও দুই ভাগ হয়ে পড়ে যাবে এইবার ইচ্ছার বাহিরে নিজের অজান্তে একটা ডাক দিবে আল্লাহ চূড়ান্ত বিপদে বললে কারে ডাকে যখন আশেপাশে কেউ নাই কারে ডাকে এই গত কয়েক বছর আগে আমি মধুপুর মাহফিল করতে আসছিলাম মধুপুর এক জায়গায় গেলাম খুব আনারস আনারসের ক্ষেত আমি তো আর বুঝি না মাহফিল কোন দিকে জিগাইলাম এক লোকের কোন দিকে মাহফিল কয় হুজুর এদিকে যান আমি হাঁটা শুরু করছি বাবা হাঁটতে হাঁটতে যাইতেছি দেহি বাবা রে যত যাই খালি জঙ্গল বাড়ে কি বাড়ে কি বাড়ে আরে এটা কোন রাস্তায় আইলাম পিছনে ফিরা দিই কোনো মানুষ নাই হঠাৎ পিছনের দিক ফিরা দেখি একটা ছেলে পিছনে খাড়াই আছে এই ছেলেটা ওই ছেলেটা যে আমারে রাস্তা দেখাইছিল আমি তো সেনাবাহিনীর লোক মনে সন্দেহ বিক্ষা গেছে কাম তো হয়ে গেছে গা আমি চিন্তা করি ডানে বামে তাকে দেখি ফাঁকে ফুঁকে আরো কিছু মানুষ দেখা যায়
আমি বুঝছি আমি তো ট্যাপে পড়া গেছি, আমি যাবো একদিকে ওরা ফাটাইয়া দিছে একদিকে, এখন পকেটের মধ্যে টাকা পয়সা মোবাইল আছে, এখন আদর কইরা লইয়া যাইব গা, এই জন্য এরা আমার এই জঙ্গলের ভিতরে হান্ডাইছে, কিন্তু আমি কি এত সহজে এগরে সব দিয়ালাম, তাহলে সেনাবাহিনীতে চাকরি করছি কেন? একটা বাপ ধরলাম ফিরা আশেপাশে কেউ আছো? চশমাটা বাইর করে এমন ভাবে দৌড়ছি যেন ওয়ালে দৌড়ছি, হ্যালো হ্যালো তোমরা কোথায়? এইবার ওই ছেলে খারা ইয়া কয়, আপনি হ্যালো হ্যালো করেন কা, কারে ডাকেন? আমি কই তুই বুঝোস না, আমি সেনাবাহিনীর লোক, কয় স্যার ভুলে গেছে, স্যার বুঝতে পারি নাই, স্যার যান গা স্যার এদিক দিয়ে যান, আপনার রাস্তা অন্যদিকে। এ দুনিয়ার মুসলমান, এইবার তো আমি আসতেছি কিন্তু মনে মনে তো ভয় লাগে, তো ওয়ারলেস নাই ফাঁকি দিয়ে আইছি, সিপাহীও নাই, যদি জানে আবার ঢুকাইয়া কি লাইব, যেই কি একটা দিতে হেন তিনটা দিব ঠিক কিনা জোরে বলেন। এইবার দেখি ইচ্ছার বাহিরে ভিতর থেকে ডাক বাইরিতেছে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। ও দুনিয়ার মানুষ, যখন মানুষ বিপদে পড়ে যায় সর্বশেষ ডাক দেয় কারে? কারে ডাক দেয়? তোমরাও একটা ডাক দাও না মোহাব্বতের সঙ্গে, আল্লাহ। এরকম না মোহাব্বতে ডাক দাও আল্লাহ, এ লোকটা ডাক দেয় আল্লাহ, কিন্তু ডাক দিলে আর কাম হইব নি, ফুলছে রাতের উপরে ওইটা ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কাম হয়ে গেছে, কি হয়ে গেছে? কাম হয়ে গেছে। আর সো মহল্লায় আমার আল্লাহ যেখানে কুরসির মধ্যে বসায় আছেন, ওর পাশে একটা একটা খাম্বা আছে, খাম্বাটার নাম হলো তাসবি, খাম্বাটার নাম কি বলে? এবাদি আল্লাহ আল্লাহ, বলে এবাদি আল্লাহ আল্লাহ, বলে ইয়া রব্বানা ইরহামে হুয়া আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। যখন কোনো বান্দা বান্দি জমিনে আল্লাহ বলে ডাক দেয়, ওই আল্লাহর পাশে থাকা তসবি নামের খাম্বাটা লড়াচড়া শুরু করে, আমার আল্লাহ ডাক দেয় তুই লড়স কা? ও ডাক দিয়া কয় আল্লাহ তুমি না আমারে, তুমি না আমারে টাওয়ার বানাইছো, কি বানাইছো? টাওয়ার কি বানাইছো? এই পকেটের মোবাইলের মধ্যে যখন নাম্বার টিপা শুরু করে তখন ওই টাওয়ারের মধ্যে ক্লিক হয়, এই টাওয়ার তোমার আওয়াজটারে সংগ্রহ কইরা ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল আমেরিকা যত জায়গা আছে পৌঁছায় দেয় ওই টাওয়ারটায়। তখন কয় আল্লাহ দুনিয়ায় চাইকা কে জানি তোমারে ডাক দিছে, আমি তো টের ভাইয়া গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা যাও যাও, আমার কোন বান্দা জানি আমারে ডাক দিছে, ফেরেশতারা সারা দুনিয়া খুই যা দেখে দুনিয়া তো শেষ হয়ে গেছে। ওই যে ফুলছেরাতের উপরে অর্ধেক পেট কাইটা গেছে, একটা লোক এরকম করে তাকাইয়া আছে, ডাক দিয়া জিজ্ঞেস করে তুমি কি আল্লাহরে ডাক দিছ? লোকটা বলে হ আল্লাহরে ডাক দিছি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাক দিয়া কয় তুমি কেন ডাকো? এখন ডাকলে আর কাম হবে না, এখন হয়তো পার হইয়া জান্নাতে যাও নয়তো জাহান্নামে যাও। লোকটা ডাক দিয়া বলে তুমি এত কথা কও কেন? তুমি কেডায় কথা বলিন না, আমার আল্লাহরে আমি ডাক দিছি। লোকটার মনে মনে সাহস বাইরা গেছে, আল্লাহ নিশ্চয়ই করে ফাড়াইছে নয়তো আমার কাছে কেন আইছে? এই ফেরেশতারা আমি আমার আল্লাহরে ডাকবই, এইবার আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা আমার বান্দা কেন ডাকে জিজ্ঞেস কর। বান্দা ডাক দিয়া কয় আল্লাহ আমি তো বড় গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই, তুমি রহমান এতেও কোনো সন্দেহ নাই, আমি যদি জাহান্নামে যাই তোমার তো কোনো লাভ নাই, ও আল্লাহ আমি যদি জান্নাতে যাই তোমার কোনো লস নাই, তারপরও আমি জান্নাত চাই না আল্লাহ, আমি শুধুমাত্রই জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওই যে জান্নাতের আগে একটা বাউন্ডারি আছে আল্লাহ, ওই বাউন্ডারির বাইরে আমার জাহান্নামটা পার করে একটু খাড়া করায় দাও।
দাও, আমি একটু খালি জায়গায় খাড়ায় থাকব, আমি জাহান্নামে যাইতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা তো জান্নাত চায় না, অসুবিধা কি, বাইরে তো অনেক জায়গা খালি পড়ে আছে, ধরে রে ধর, জান্নাতের গেটের বাইরে দাঁড়া করায় দেয়। ফেরেশতারা হাত পাও গুলো উঠাইয়া জোড়া লাগাইয়া এই লোকটারে জান্নাতের গেটে দাঁড়া করায় দিবে। সবাই জান্নাতে চইলা গেছে, ও একাই খাড়াইয়া আছে, কি করে? কথা বুঝতেছেন না মনে হয়? অনেকক্ষণ দাঁড়ায় আছে, পিছের দিকে তাকায় দেখে ব্রিজটা নাই, কি নাই? ফুলছে রাতের ফুল নাই, পিছনে দেখা যায় জাহান্নাম দেখিয়া আবার নিজের অজান্তেই ভয়ের কারণে আল্লাহ, আবার যখন বলছে আল্লাহ, আবার ওই মেসবা ঘুরা শুরু করছে। আমার আল্লাহ ডাক দেয়, কিরে তুই দিয়া আবার নাচস, কয় আল্লাহ আমার নাসির না জায়গা থেকে আবার সিগনাল আইছে, ও আল্লাহ কে জানি আবার তোমারে ডাক দিছে। আমার আল্লাহ, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যা যাইয়া দেখ আমার বান্দা কেন আবার আমারে ডাকে। এইবার ফেরেশতারা যাইয়া বলে, এই মিয়া তুমি আবার ডাকো কা, তোমার তো গেছি লাগা জাহান্নামে উঠায় তো এখানে দিয়া দিছে। এইবার লোকটা বলবে, ফেরেশতারা আমার আল্লাহকে যাইয়া বলো, আমি জান্নাতের বাতটাত খাইতাম না, পোলাও কুরমাও চাইতাম না, জুস টুসও খাইতাম না, বিছনাপাতিতে শুইতাম না, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কাইন্দা কাইতে এই পর্যন্ত আইছি, এখন তো আমার ভয় হয় কখন জানি মাথা গুইরা পিছনের দিকে ফইরা যাই, সামনে ফললে ওয়ালে ফরুম, বাড়ি খাইয়া নিচে ফরুম, এই জন্য আমি তো জাহান্নাম থেকে এখনো সেফ হইলাম না। আমার আল্লাহ রে কাউ বেশি কিছু লাগতো না, খালি বাউন্ডারির ভিতরে যেন আমারে দাঁড়া করাইয়া দেয়, আমি যেন জাহান্নামে ফরে না যাই, বাড়ি খেয়ে যাতে ফইরা না যাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা কথা বাড়াও কেন, আমার বান্দা কি বেহেশতের খানা খাইতে চাইছে নাকি, বিছনায় তো শুইতে চাই নাই, ওরে জান্নাতের গেটের ভিতরে ঢুকাইয়া দাও, ও নিরাপত্তার কারণে যাতে ফইরা না যায় এই জন্য শুধু বাউন্ডারির ভিতরে দাঁড়াইতে চাই। ফেরেশতারা ভিতরে দাঁড়া করাইয়া দিছে, আমি সংক্ষেপে বলতাছি। এইবার লোকটা অনেকক্ষণ খাড়াইয়া রইছে, খাড়াইয়া রইছে, হঠাৎ করে তাকায় দেখে টেবিলে মানুষ খাইতেছে, কি করতেছে? টেবিলে মানুষ কি করে? কথা কয় না, টেবিলে খাইতাছে, ওই হেদের খাবারের ফাঁক দিয়ে কিছু খাবার নিচে পড়ে যায়, পরে কি পড়ে না, পরে কি পড়ে না? লোকটা চিন্তা করে, হায় হায়, আমি 130 বছর খাই নাই, কত বছর খাই নাই, কত বছর, এই মরার পরে কবরে আছিলাম 50,000 বছর, হাসরের ময়দানে আছিলাম 50,000 বছর, আর ফুলছে রাত পার হইছি 30,000 বছর, মোট 130,000 বছর আমি খাই নাই, আর ওদের খাবারগুলো নিচে পইরা যাইতাছে, আরে আমি জান্নাতের খাবার খাইলে না দোষ, ওই পইরা যাওয়াগুলো টোকায়া খাইলে তো কোনো দোষ নাই, এগুলো তো বুঝতেই গেছে গা। আস্তে আস্তে আগায়া যাইয়া ওই পড়ে যাওয়া খাবারের মধ্যে এরকম করে হাত দিছে, হাত দিয়া মুখে নিতে লইছে, রহমতের ফেরেশতা ধাপ করে হাতের মধ্যে ধরে ফেলছে, দইনা একটা টান দিছে, তালে আবদুল্লাহ, তালে আবদুল্লাহ, তালে আবদুল্লাহ, মা আল্লাহি আল্লাহ। আজকে আমার টান তো নাইতেছে না, জিদ দে ফের গুলো কোন ডাক দে, আল্লাহর বান্দা এই খাবার খাস কেন? লোকটা মনে করছে কাম হইছে, এতক্ষণ কাইন্দা কাইটা যাইছিলাম, এখন না কইয়া খাইতে যাই আবার মনে বাইর কইরা দিব। ডাক দিয়া কয় ফেরেশতারা, আমার এখান থেকে বাইর করে দিও না, আমি পেটের খিদায় পড়ে যাওয়া খাবার খাইতে চাইছিলাম, আমি আর খাবো না, আমারে বের করে দিও না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি এমন এক জায়গায় ঢুকেছো যেই জায়গায় ঢুকলে কেউ আর বাহির হবে না, ও আল্লাহর বান্দা ভয় পেও না, ভয় পেও না, তুমি এই খাবার কেন খাবে, এগুলো তো তোমার খাবার নয়, এগুলো জান্নাতের কর্মচারীদের খাবার, তোমার খাবারের ঘরে তোমাকে নিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে চলো। সংক্ষেপ করে বলি,
লোকটাকে টান দিয়ে ডান পাশের একটা ঘরে নিয়ে যাবে। লোকটা যায়া দেখবে ডান পাশের ঘরের মধ্যে একটা টেবিল লাগানো আছে, ওই টেবিলের পাশে 60,000 লোক এই দুই হাতের মধ্যে প্লেট লইয়া সর্বসাকল্যে 120,000 প্লেট খাবার নিয়ে দাঁড়াইয়া আছে। লোকটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা কেন আমাকে এই ঘরের মধ্যে নিয়ে আসলা, এত খাবারের ঘরে আমার টিটকারি করতে আনছো নাকি? আমি তো এত খাবার খাবো না, একটা প্লেট হলেই চলবে। এ জান্নাতের ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা এক প্লেট খাইবা না কয় প্লেট খাইবা, সেইটা তো পরে খাইবা, 130,000 বছর সফর কইরা আইছো, আগে হাত পাও গুলো তুমি ধুইয়া লও। লোকটাকে বলবে যে তাকায় দেখো জান্নাতের বেসিন আছে। লোকটা জান্নাতের বেসিনের কাছে যাইয়া এরকম করে চেহারার মধ্যে একটু পানি মারবে, পানি মাইরা যখন গ্লাসের দিকে তাকাবে লোকটা আশ্চর্য হয়ে যাবে, এই গ্লাসের ভিতরে এটা কারে দেখা যায়, কারণ আমি চোখের মধ্যে পানি মারছি গ্লাসের সামনে আমি, আমারে তো দেখা যাওয়ার কথা, কিন্তু ভিতরে কারে দেখা যায়। লোকটা ডাক দিবে, ইয়া মালাইকা শুফমিনু হাদা خلق محمد هو جنتي حبيبي هو جنتي الله اكبر لوকটা তাকায় দেখবে গ্লাসের ভিতরে একটা লোক দেখা যায়, লোকটা এক হাত নয় দুই হাত নয় তিন হাত নয়, দুনিয়ার মানুষের হাতে 120 হাত লম্বা। লোকটা ডাক দিয়ে বলবে, এই গ্লাসের ভিতরে কাকে দেখা যায়, 120 হাত লম্বা এটা তো আমি না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা ভুল করেছ, এটা তোমার ছবিটাই দেখা যাচ্ছে, কারণ তুমি আয়নার সামনে আর কারে দেখা যাবে। ও আল্লাহর বান্দা জান্নাতে এসেছো, আল্লাহ দয়া করে তোমার শরীরটা আদমের শরীরের মতো বানায়া দিছে। লোকটা বলবে, আমি তো দুনিয়ায় কথা কইলে আমার আওয়াজ কর্কশ ছিল, মানুষ ভয়ে বাকত, কিন্তু আমার আওয়াজ এত সুন্দর কেমনে হয়ে গেল। লোকটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ও আল্লাহর বান্দা তুমি তো জানো না যারা জান্নাতে ঢুকেছে তাদের সুরটাকে আমার আল্লাহ দাউদের মতো বানায় দিছে। কার মতো? কার মতো? কার মতো? বাংলাদেশের কোন বক্তার সুর শুনলে তোমরা অস্থির হয়ে যাও, কোন বক্তার সুরে পাখি তো থামে না রে, দাউদের আওয়াজ শুনলে পাখি আওয়াজ বন্ধ করে চলা বন্ধ করে থাইমা যাইছো, প্রত্যেকটা জান্নাতির কণ্ঠের আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হয়ে যাবে। লোকটা ডাক দিয়ে বলবে, আমার চেহারা তো এত সুন্দর ছিল না, আমি কালো ছিলাম, বয়সের কারণে আমার দাঁত পড়ে গেছিল। জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই মিয়া তুমি কি এখনো খবর পাও না, তুমি জান্নাতে ঢুকে গেছো, তুমি তো 32 বছর 42 বছর 72 বছরের বুড়া বেড়া, মরছিলা সাফা একটাও দাঁত ছিল না, কিন্তু জান্নাতে ঢুকার আগে আল্লাহ তোমার সব দাঁত ফিরাইয়া দিছে, সব সাদা দাড়ি কালা বানাইয়া দিছে, তোমার বয়সটা হযরত ঈসা আলাইহিস সালামের মতো বয়স বানাইয়া দিছে। লোকটা ডাক দিয়ে বলবে, এই বেটা আমি তো এত সুন্দর আছিলাম না, এই গ্লাসের ভিতরে এত সুন্দর মানুষ কাকে দেখা যায়? ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা তুই আছিলি কালা আফ্রিকান, তুই আসিলি কালা আফ্রিকান, কি জোরে বলেন, আমার আল্লাহ তোর চেহারা পরিবর্তন করে দিয়েছে, তোর চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো বানায় দিছে। কার মতো? কার মতো?
এ দুনিয়ার মুসলমান সুন্দর মানুষ দেখছনি দেখছনি এখন তো তুমি একজন সুন্দর মানুষ দেখলে পাগল হয়ে যাও কিন্তু এমন কোন সুন্দর মানুষ কি দেখছো যেই সুন্দর মানুষ দেখিয়া মানুষ পাগল হইয়া গাতায় পড়া যায় দেখছনি না এত পাগল হয় না কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখে মেয়েরা এমন পাগল হয়ে গেছে আস্তে আস্তে করে আপেল কাটতেছে কি কাটতেছে কি কাটতেছে কথা কয় না কি কাটে আপেল কি কাটে আপেল কাটতেছে আর ইউসুফের দিক তাকায় আছে আপেল কাটে আপেল কাটে কাটতে কাটতে এই পর্যন্ত আইয়া বড় হাড্ডির মধ্যে যখন লাগছে শক্ত শক্ত লাগে খালি গসাইতেছে আর সাইয়াই রইছে এই গসাইতেছে আর সাইয়াই রইছে ডাক দিয়া কয় এই মিশরের মহিলারা নিজের হাতের দিকে একটাবার নজর দাও মহিলারা তাকায় দেখে কাম তো হয়ে গেছে আপেল তো রইছে আপেলের জায়গায় ইউসুফের সৌন্দর্য দেখতে দেখতে কবজি পর্যন্ত কাইটে ফেলাইছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা যদি তুমি জান্নাতে যাইতে পারো তোমার চেহারাটা আমি আল্লাহ ইউসুফের চেহারার মতো বানায় দিব দুনিয়ার মানুষ যদি জান্নাতে যাইতে পারো তোমার চরিত্রটা তোমার নবী মুহাম্মদের চরিত্রের মতো সুন্দর চরিত্র বানায় দিব জিসমে আদম জিসমে আদম জামালে ইউসুফি জিসমে আদম জিসমে আদম জামালে ইউসুফি সৌট দাউদ সৌট দাউদ সৌট দাউদ আমার ঈসাই খলকে মুহাম্মাদিও খলকে মুহাম্মাদি হুয়ায়ে জান্নাতি হাবিবি হুয়ায়ে জান্নাতি হাবিবি হুয়ায়ে জান্নাতি আল্লাহ আকবার এ মুসলমান ওয়াজ তো আজকে করতে পারবো না শুরুও করতে পারতেছি না সময় তো শেষ হয়ে যাচ্ছে এ দুনিয়ার মুসলমান লোকটা বলবে এটাই কি আমি বলে হ্যাঁ এটাই তুমি লোকটা হাত মুখ ধুইয়া খানার টেবিলের কাছে যাইয়া খাড়াইয়া তাকায় দেখবে সিনা তো আর সিনা নাই সিনা সদ্য হাত মোটা হয়ে গেছে কয় হাত খাওয়া শুরু করবে একটার পর একটা প্যালেট দিতেছে আর খাইতেছে আর প্যালেট খালি ফাটাইতেছে পেট কি আর ফেট না যাবার হইয়া গেছে আপনাদের এলাকায় যাবার আসেনি যাবার আসেনি কোন কোন এলাকায় ডোল বলে কোন এলাকায় যাবার বলে ধান রাখার জন্য এ খালি ঢুকাইতেছে প্যালেটি ডাইয়া ফালাইতেছে ফেরেস্তারা আবার প্যালেট না টেবিলে জমা করতেছে সব খাওয়া শেষ এইবার হইতে দেখি জিব্বা খালি বাইরায় ফ্যাট বড়ে নাই কেমনে ফ্যাট বড়ব ফ্যাট কি আর ফ্যাট আছে না বিশাল বড় গোডাউন হয়ে গেছে কেন এইবার ফেরে তারা ডাক দিয়া কয় প্লেট গুলো খা লোকটায় কয় কসকি বেডা প্লেট খাওয়াই আসার এই বেডা প্লেট খামু কসকি ডাক দিয়া কয় হ প্লেট খাবি দুনিয়ায় তো কত প্লেট খাইছস খাইছেন নি কথা কয় না না দুনিয়ায় প্লেট খান নাই এই মিয়া কোন আইসক্রিম খাইছেন নি জীবনে কোন আইসক্রিমের ভিতরে ক্রিম মাঝখানে দেডার মধ্যে দেয় খলু খালি ক্রিম খায় না হেডাও খায় কথা কন ফেরেস্তারা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা জান্নাতের প্লেটগুলো কোনো সিরামিক দিয়ে বানানো হয় নাই কোনো কালামাটি দিয়ে বানানো হয় নাই মধুপুর গারো পাহাড়ের পোড়া মাটি দিয়ে বানানো হয় নাই এই সমস্ত প্লেট আমার আল্লাহ বানায়েছে জান্নাতি পাখির গোস্ত দিয়া সাবান দিয়া দেখো এতক্ষণ যা খাইছ এই প্লেটের মধ্যে তার চেয়েও বেশি স্বাদ আমার আল্লাহ রেখে দিয়েছে এইবার প্লেট খাওয়া শুরু করছে কি করছে কি করছে প্লেট খাইতে খাইতেই 160,000 প্লেটও খাওয়া শেষ
এইবার কয়ফেতটা একটু ভারী ভারী লাগতাছে, অনেক কষ্ট কইরা আইছি 130,000 বছর, আবার ফেতটা বইরা খাইছি, একটু ঘুমাইতে চাই, একটু ঘুমাইতে চাই। রহমতের ফেরেশতারা টান দিয়া ডান পাশের একটা ঘরে নিয়ে যাবে, কোন পাশে নিয়ে একটা খাট দেখায় দিব, খাট তো খাট না, যেন একটা দুনিয়ার বিশ্বকাপ খেলার একটা ফুটবলের মাঠ। লোকটা ডাক দিয়া কইব, এটা কি, এটা কোন জায়গায় আমারে আনছস, এটা কি হতনের খাট না অন্য কিছু? ডাক দিয়া বলবে, বেটা দুনিয়াতে তুই 5 ফিট 6 ইঞ্চি আসিলি, তোর খাট লাগতো 9 ফিট, এখন তুই 120 আতইছ, তোর খাট তো মাঠের মতোই লাগবো, ঠিক কিনা জোরে বলেন। লোকটা ডানে বামে তাকায় দেখে, হায় রে এটা কি দেখতাছি, এটা কি দেখতাছি, জানালা একটা দুইটা তিনটা, গন্তে গন্তে তার আর গোনা নাই, মিটার নষ্ট হয়ে গেছে গা। ডাক দিয়া জিজ্ঞেস করে, ভাই এই ঘরের মধ্যে জানালা কয়টা? রহমতের ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা এই ঘর কইও না, এটা তোমার শোয়ার রুম, এই তোমার শোয়ার রুমের মধ্যে আমার আল্লাহ 180,000 জানালা লাগাইয়া রাখছে। শোয়ার রুমে জানালা কয়টা? ওই হুজুরেরা কথা কয় না, কয় বেড়া এক রুমের হুজরাখানা এই ঠান্ডার ঠেলায় থাকতারি না, 180,000 দরজাওয়ালা জানালাওয়ালা রুম। লোকটা ডাক দিয়া কইব, এই বেড়া কস কি, 180,000 দরজা, 180,000 জানালা দিয়ে রাখছে আমার এই রুমের মধ্যে। আমি জিজ্ঞেস করি, আমারে যেই ঘরটায় ঢুকাইছো এই ঘরে এরকম কয়টা রুম আছে? এইবার ফেরেশতা ডাক দিয়া কয়, এই ঘরের মধ্যে এরকম 180,000 রুম আছে, আপনাদের হুরা টাঙ্গাইলে রাখুন যে বনি এরকম একটা ঘর কথা কন। লোকটা ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতারা এই বাড়ির মধ্যে কি খালি এই একটা ঘরই আছে? জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলবে, না এই বাড়ির মধ্যে এরকম 180,000 ঘর আছে। কত আছেন? সারা দুনিয়ায় জায়গা ওই বনি রে বাবা। ডাক দিয়া বলে, এই বাড়ি বানাইতে কতটুকুন জায়গা লাগছে? রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা এই বাড়ি বানানোর জন্য আমার আল্লাহর, তুমি যেই দুনিয়ায় আসিলাম ওই দুনিয়ার মতো 10 দুনিয়ার পরিমাণ জায়গা লাগছে। কয় দুনিয়ার পরিমাণ? 10 দুনিয়া। লোকটা এবার ডাক দিয়া বলবে, ভাই এই খাটে আমি শুইতাম না, এই ঘরেও আমি থাকতাম না, আমার একটু বাইর কর। কইলে, বাইরে কই যাইবা ভাই, আমারে যদি জান্নাতে একটু জায়গা দাও, আমারে ছোটখাটো একটা বাড়ি দাও, এত বড় বাড়ি আমার লাগতো না। লোকটারে ডাক দিয়া বলবে জান্নাতের ফেরেশতারা, আল্লাহর বান্দা কই যাইবা, এইটাই তোমার বাড়ি। লোকটা এখন মোসের মধ্যে দিব, তাও ডাক দিয়ে কইব, আল্লাহ এত খেলাধুলা কইরা কাটাইয়া কোটাইয়া আমারে ব্যস্ত আনছে, আমার লেগে ব্যস্ত এত বড় বাড়ি রাখছে, আমি তো মনে হয় ব্যস্তের সবচেয়েতে বড় বাড়িওয়ালা, এত বড় বাড়ি আমার জন্য আল্লাহ রাখছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা আগে আইসা, অন্যরা বড় বাড়িগুলো দখল করে ফেলছে, সবচেয়েতে ছোট বাড়িটা তোমার কপালে জুড়ছে, জান্নাতের সবচেয়েতে ছোট বাড়িটা দুনিয়ার 10 দুনিয়ার সমান। ও দুনিয়ার মুসলমান, যদি মা বাবারে খুশি রাইখা কবরে যাইতে পারো, কমসে কম তুমি ওই বাড়িটার চেয়ে বড় একটা বাড়ি অবশ্যই পাইবা। এরকম একটা বাড়ি পাওয়ার জন্য আজ থেকে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি আদর, সবচেয়ে বেশি কদর, সবচেয়ে বেশি মায়া দয়া মা বাবারে করবা। রাজি আছো কারা? কারা হাত উঠায়া দেখাও তারা। যাইও না বাবা, একটু দয়া করে বসো নে বাবা, হাতটা উঠাও, চোখটা বন্ধ করো, আমার আল্লাহরে ডাক দিয়া কও, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার 2 রুমের একটা বাড়ির জন্য আমি আমার জীবন শেষ করে দিলাম, আল্লাহ তোমার এত বড় জান্নাতের বাড়ি থেকে আমাদের তুমি বাদ দিও না আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ,
থেকে মা বাবার খেদমত করব সবার আগে মা বাবারে দেখব আল্লাহ তারপরে অন্যদেরকে দেখব আল্লাহ আগে মা বাবাকে খাওয়াবো পরে অন্যকে খাওয়াবো আল্লাহ মহব্বতের সঙ্গে ডাক দেন আল্লাহ মনটা নরম করে ডাক দেন আল্লাহ এ মুসলমান এরকম নয় মায়ার সঙ্গে দয়ার সঙ্গে সব বলে চোখের বাণী চাইরা ডাক দাও আল্লাহ হাত উঠায় রাখো আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো আমার আল্লাহ নিশিরাতে তোমার বান্দাদের হাত উঠায় দিলাম আল্লাহ এরা খালি হাতগুলো উঠায় রাখছে আল্লাহ এই নিশিরাতে যদি কোনো মেম্বার চেয়ারম্যানের মন্ত্রীরে ডাক দিত আল্লাহ ও পাগল হইয়াই তো আল্লাহ তোমার এরা নিশিরাতে ডাকে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ আল্লাহ তুমি মায়ার নজর দিয়ে এদের দিকে তাকাও এদের জীবনের গুনাহগত মাফ কই না দাও আল্লাহ এদের মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও আমার আল্লাহ টাকা দেখো অসংখ্য যুবক হাত উঠায় লাগছে তাকে দেখেন গাল বায় বায় যুবকের পানি পড়ে রে আল্লাহ হয়তো ভাই যুবক বলতে চায় হাত তো উঠাইছি হুজুর আমার তো কামাই রুজি নাই কি দিয়া মা বাবার খেদমত করব ওই যে যুবক কান্দে হয়তো বা যুবক বলতে চায় হাত তো উঠাইছি আমার তো বেগম ভালো না আল্লাহ যাদের কামাই রুজি নাই কামাই রুজি ভালো করে দিয়া যাদের বেগম ভালো না বেগম ভালো করে দিয়া আল্লাহ যুবক গুলো কান্দে অযোগ্য যুবক কান্দে এই মাহফিলের সবচেয়ে বুড়া মানুষ তাকায় দেখে ওই বাসের মধ্যে ধাক্কা দিয়া পাগলের মতো কান্দে দুইটা গাল বেয়ে পানি পরে গালের মধ্যে হাতটা লাগায় রাখছে হয়তো বা আমারে বলতে চায় আবুল কাসিম সরকার এই যুবকের হাত উঠাইছে ওদের মা আছে ওদের বাবা আছে আমি হাত উঠাই নাই আমার মা নাই রে আমার বাবা নাই রে দেখেন দেখেন বুড়ে মানুষ গুলো কান্দা মারা কান্দায় বাবারা কান্দায় আল্লাহ যাদের মা নাই বাবা নাই এই মুহূর্তে মাফ কইরা জান্নাত দিয়া দাও মুহাম্মদে ডাক দেন আল্লাহ এখনো যাদের চোখ দিয়ে পানি বাহির হয় নাই রে বাবা তাকায় দেখো মঞ্চের দিকে রে বাবা আবুল কাসিম সরকার কান্দে রে বাবা তোমার এলাকার মুরব্বীরা কান্দে মঞ্চে বসে আলেম গুলো কান্দে মাদ্রাসার ছাত্র গুলো এটিমের মতো কান্দে হে তোমার এগুলো চোখ দিয়ে কেন পানি বাহির হয় না কোন গোনা করছো রে বাবা জীবনে তো এমন গোনা আছে যে গোনার খবর জানলে তোমার মা তোমার শরমে বাপ মা সন্তান বলে স্বীকার করতো না তোমার মেয়ে তোমার ঘরের মধ্যে বাবা বলে ঢুকতে দিত না ওই সমস্ত গুনার কারণে মনে হয় তোমার চোখ দিয়া পানি আসে না রে বাবা ওই গুনাগুলোর কথা মনে কর লজ্জিত হইয়া ডাক দাও আল্লাহ গুনা নিয়া মাহফিলে আইছি ওটার আগে মাফ কইরা দাও মহব্বতে ডাক দে আমার আল্লাহ জোরে তিনটা ডাক দেন এরকম না কলিজা ফাটায়া ডাক দেন এরকম না ভালোবাসা নিয়া ডাক দেন হাত নামায় গেলেন বাবা এখনো যারা কানতে পারো না অনেক নাদানের চোখে পানি আসে না রে বাবা তুমি কি মা বাবার অকৃতজ্ঞ সন্তান তুমি কি মা বাবার অকৃতজ্ঞ সন্তান এখনো যারা কানতে পারো না বাবা
ওদেরকে একটু কান্নার মডেল দেখাই রে বাবা, এ গোনাগার তোমার কালবের মধ্যে গোনার আস্তর তৈরি হইয়া আছে, তোমার কান্না আসে না বরং হাসি আসতে চায়। কিন্তু যাদের কালবে গোনা নাই, যাদের কালবে গোনা নাই ওদের দিক থেকে দেখো অবুজ বাচ্চা গুলো কান্দে রে বাবা, অবুজ বাচ্চা কান্দে। দেখেন সোয়েটার পরা অবুজ বাচ্চা কান্দে, চোখের পানি গাল ব্যাবা পড়ে। ওর মা বাবা যদি দেখতো পাগল হয়ে যাইতো, আমার বাচ্চা কেন কান্দে। দুনিয়ার মুসলমান, ওই বাচ্চার কান্নার কারণে তার মা বাবার গুনাগুলো মাফ হইয়া যাইতে আছে। তোমার মা বাবা দুনিয়ায় নাই একটু কান্দ রে বাবা, তোমার চোখের পানি যখন বাহির হয়ে যাবে আমার আল্লাহ তোমার মা বাবার খবরের আজাব সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তার কুদরতি হাতটা বাড়াইয়া দিয়া তোমার চোখের পানিগুলো মুছে দিবে আর বলবে কান্দিস না, কান্দিস না বান্দা বান্দি, কান্দিস না, কান্দিস না, তোরা কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। এইভাবে তুমি কি চাও না তোমার চোখে আমার আল্লাহর কুদরতি হাতটা লাগো? পর্দারালের মায়ের আগো তোমরা একটু চোখের পানি ছেড়ে কান্দ গো মা, কাঁদলে গোনা মাফ হয়ে যায়, জান্নাতের রাস্তা সাফ হয়ে যায়, মহব্বতে ডাক দেন আমার আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। হে দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম তিনটা শব্দের ব্যাখ্যা করতেছি, এখনো আয়াত তো শেষ করতে 9 ঘন্টা লাগবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের রব, তোমরা ইবাদত করো আমারই সব, আমার সঙ্গে কাউকে তোমরা শরীক করিও না। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমার দাবি, আমি আল্লাহর পরে সর্বপ্রথম মা বাবার খেদমত করে যাবি। কার? কার? আল্লাহর ইবাদতের পরে কার? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা কেমনে করে মা বাবার এহসান করবা, এটা ভালো করে শুনো। তোমার মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সামনে উফ শব্দ উচ্চারণ করিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। ও বান্দা বান্দিরা, মা বাবার সামনে এমন কোন আচরণ করো না তারা উপ শব্দ উচ্চারণ করতে পারে, অথবা তোমরাও তাদের ব্যবহারে বিরক্ত হইয়া উপ শব্দ উচ্চারণ করিও না। সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দাবি, ওয়ালা তানহার হুমা, কখনো মা বাবারে ধমক দিও না, কি করিও না। আপনাদের কি ওয়াজ খারাপ লাগতেছে বাবা? মা বাবার সাবজেক্টের উপরে এতক্ষণ কথা কোনো বক্তা হয়তো বা বলে না, আমি শুধু মা বাবার উপরে 9 ঘন্টা ওয়াজ করব আজকে। আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা হাত উঠাইয়া দেখান তারা, সবাই শুনতে চান, সবাই শুনতে চান, ভালো লাগতেছে? ছটকারা তাকায় দেখেন 95 জন কানতে আছে বাবা। কান্না তো আমি অনেক আগে বন্ধ করে দিছি, কিন্তু অনেকের কান্না বন্ধ হয় নাই। ওই দেখেন কেমনে ফুফায়া কান্দে, পাগল হয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে এই কান্না 98% উঠা যাবে বাবা। আপনামান আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালা তানহার হুমা, কেমনে ওয়াজ করুম, ওয়াজ করুম কেমনে, কোন দিক তাকাইতে পারি না, যেদিক তাকাই এদিকই খালি কান্দে। তাকায় দেখো আমার বাবাও পাগলের মতো কান্দে, সামনেও কান্দে পিছেও কান্দে,
তাকাই দেখো বাবা খারাপ তো তুমি খারাপ। হুজুররা তাকায়া দেখে সবুজ বাচ্চা কেমনে পাগলের মতো কান্দে, দুইটা গাল বেয়ে বেয়ে গড় গড়ে পানি পড়ে, সামনে আমার বুড়া বাপ গুলো কান্দে, আমি কেমনে ওয়াজ করবো রে বাবা, এত কান্না দেখলে কি ওয়াজ করা যায়। এরপরে যদি কেউ বলে ওয়াজ ভালো হয় নাই, ভালো কারে কয় এটা আমার জানা নাই, ঠিক কিনা জোরে বলেন। মানুষ নাই প্যান্ডেল খালি, অনিয়মের কারণে শুরুতে দুই একটা ধমক দিয়েছি, আপনারা মনে হয় রাগ করেছেন বাবা। এরে বাবা দুনিয়ায় এটাই নিয়ম, যেই গরুতে দুধ দেয় ওই গরুতে মাঝে মধ্যে ধাক্কাও দেয়, ঠিক কিনা জোরে বলেন। হে বাবা রাগ কইর না, এখনো যারা বাইরে আছো প্যান্ডেলে আসো রে বাবা, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার মানুষেরা কোনো অবস্থায় কখনো মা বাবারে ধমক দিও না। কি দিও না, কারে কারে এখন ধমক দেয়নি রে বাবা, খালি কি ধমক দেয়, খালি কি ধমক দেয়, লাডি দিয়ে বাইরে রে বাবা। আমার মনে আছে আমি মাহফিল করতে আসছিলাম, এলাকার নাম ডাকাতিয়া থানা, তোমাদের ডিস্ট্রিক্টের একটা থানা, থানার নাম সম্ভবত সখীপুর, খাল মেগা সখীপুর। সকালবেলায় দেখি মা কান্দে, ডাক্তার মধ্যে দাঁড়ায় কান্দে, আমি জিজ্ঞেস করলাম মা মা কান্দো কেন, মা বলছে বাবারে আমার সন্তান আমারে আমার স্বামীর ঘর থেকে রাতের বেলায় বাহির করে দিছে, আমার স্বামী মারা গেছে, আমি কোথায় যাব, জঙ্গলের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আমার আল্লাহ বলছে দুনিয়ার মানুষেরা এরকমটা করবা তো থাক দূরের কথা, মা বাবারে কখনো ধমক দিও না। কেমনে ধমক দিবা ও যুবক, কেমনে ধমক দিবা, আমার আল্লাহ বলে একটাবার খেয়াল করে দেখ, তুই দুদিন ছোট আসিলি, তোরে ঘুম পাড়ায়া রাখছে, তোরে ঘুম পাড়ায়া রাখছে, পাশে তোর চাচা জেঠা তোর খালা ফুফু কেউ যদি জোরে কথা বলতে চাইতো, তোর মা দেউরা যায় বলতো জোরে কথা কেউ না আমার বাচ্চাটার ঘুম ভাঙিয়া যাবে। তোরা দুইজন ধমকা ধমকি করলে তোমার মা দেউরা যায় বলছে ধমকা ধমকি কইর না আমার বাচ্চা ভয় পাইয়া যাবে। ও দাদা খেমড়ে করে ওই মায়েরে ধমক দিবি, খেমড়ে করে ওই বাবারে ধমক দিবি, আমি আল্লাহ নিষেধ করে দিলাম কোনোদিন মা বাবারে ধমক দিস না। ছোট্টবেলায় তোরে যদি কেউ ধমক দিত তুই ভয় পাইতি, তোর মা বাপগুলো যখন বুড়া হয়ে যায় তখন যদি তুই ধমক দেস তোর মা বাবাগুলো ভয় পাইয়া কুচকাইয়া যায়। আমার আল্লাহ বলেন অন্যবার সাথে সাথে বলে ও দুনিয়ার মানুষেরা, ইম্মা ইবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে নরম শব্দে কথা বলিও, মায়ার শব্দে কথা বলিও, দয়ার শব্দে কথা বলিও, কার সঙ্গে কার সঙ্গে। এ বাবা আমার আল্লাহ বলে তুমি খেয়াল করে দেখো বাবা, খুব খেয়াল করেন মনোযোগ দেন বাবা, তুমি যেদিন ছোট্ট আছিলা তুমি কত উল্টাপাল্টা কাম করছো, করছো কি করছো না, করছো কি করছো না, এই মা বাবার কোলে পায়খানা প্রস্রাব করে দিছ, মা বাপ রাগ হইয়া ধমক দিছেনি দিছেনি দিছেনি, মা বাপ তোমাদের পেটটা বইরা খাওয়াইয়া কোলের মধ্যে নিয়ে খাইতে বইছে, তোমার যাতে গরম না লাগে, তোমার মা ভাতের প্লেটে মাত্র হাতটা দিছে,
তুমি তোমার মায়ের কোলে প্রস্রাব করে দিছো, মা রাগ করছেনি, ধমক দিছেনি, তুমি পায়খানা করে দিছো, তোমার বাবা তোমারে ধমক দিছেনি, বাতের প্লেটটা এক পাশে সরায় রাখিয়া মা বাপ দুইজনে তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, আর তোমার গালে চুমু খেয়ে কইছে আমার মামু পায়খানা না পায়েস ছড়াইয়া দিছে। আমার আল্লাহ ডাক দেয় দুনিয়ার মানুষেরা, এত অন্যায় করার পরেও যেই মামার তোরে দমক নাই নাই, মিঠা মিঠা মায়ার শব্দে কথা বলছে, তোর মা বাপ যতদিন দুনিয়ায় বাইচা থাকবে তুইও ততদিন তাদের সঙ্গে মায়ার সঙ্গে মিঠা মিঠা কথা বলবি। এর নাম হলো এহসান। এর নাম কি? বাবারে ওয়াজ আপনাদের খারাপ লাগতেছে বাবা, আজকে এই সমস্ত ওয়াজ আসেনি বাবা, আজকে সন্তানেরা মা বাবার সঙ্গে মিঠা কথা বলেনি, বলেনি রে বাবা, আপনাদের সন্তানেরা বলেনি। হে দুনিয়ার মুসলমান, যদি সময় পাইতাম সময় মতো উঠতাম, ওয়াজ কারে কয় এখন তো ইচ্ছার বাইরে করতে আসি, পুরোপুরি জোশ নিয়ে করতে পারি না, শুধু এতটুকুন বলি আমার মা এখনো দুনিয়ায় বেঁচে আছেন, আমি আমার মায়ের সর্বশেষ সন্তান, আমার আগে আরো পাঁচটা সন্তান আছে আলহামদুলিল্লাহ, আমার মা এখনো আছে আলহামদুলিল্লাহ, দূর দূরান্ত থেকে যখন বাড়ি যাই সর্বপ্রথম মায়ের সামনে যাই, মাকে দেখলেই যাইয়া মায়ের আঙ্গুলগুলো দেখি, নখগুলো কাটা, তাও নীল কেটারটা নিয়ে নখ কাটতে যাই, মায় কয় তুই আমার নখ কাটতে আইছস, কালকে আমার নাতিনে নখ কাইটা দিছে, আমি কই মা নাতিনে কাইটা দিছে, আমি তো কাটি নাই গো মা, তুমি সারা জীবন আমার নখ কেটে দিয়েছ, আমি যখন কাটতে পারতাম না মা, এখন তোমার হাত কাঁপে তোমার নখগুলো আমি খেটে দেই, এখনো ছোট্ট বাচ্চাদের মাথায় হাত দিয়ে যেমনি করে আদর করে আমার মা, টুপিটা সরায় মাথার মধ্যে হাত দিয়ে আদর করে, চলার পথে বাজারের সবচেয়ে ভালো ফলগুলো নিয়ে মায়ের সামনে হাজির হয়ে যাই রে বাবা, আমার মেয়েরা পাশে দাঁড়ায় থাকে, ফলের পোটলা আগে মায়ের কাছে দেই, মা দুখিনী ফলটা হাতে নিয়ে কমলা হাতে নিয়ে আস্তে আস্তে কইরা সোলায়, আর কমলা সোলায় আমি বাথরুমে চলে যাই, এক মাহফিল থেকে যাই আরেক মাহফিলে যাইতে হবে, কালকে আপনাদের এখান থেকে যাইয়া দিনে দিনে আবার আমাকে কুমিল্লা যাইতে হবে বাবা, মা দুখিনী কমলা সোলাইয়া ডাক দেয় বাবা এদিকে আয়, কাছে যাইয়া বসলাম মায়ের পায়ের মধ্যে চিপতে থাকি, মা সোফায় বসে থাকে আমি নিচে বসে আসি, কখনো মায়ের সাথে বসি না মায়ের পাশে বসি না, মা আস্তে করে মুখের মধ্যে কমলা দিয়া কমলাটা চাবাইয়া থুতু দিয়ে আমার চেহারার মধ্যে মাইরা দিছে, এই বাবা এত কষ্ট করে সারা রাত মাহফিল কইরা টাকা দিয়া কমলা কিনা বাড়ি গেছি, এখন মুখে দিছি খাওয়ার জন্য থুতু দিয়া মুখে ফালাইয়া দিছে, আমার তো ভিতরে রাগ উঠা গেছে গা মা, পাগলামির একটা সীমা থাকা দরকার, তারপরে উপর দিয়া রাগ নাই, ওই ওই কাদের ছেলের মতো আমি তো আমার মায়ের প্রতি এখন এহসান করতে হবে, মনে রাগ হয়ে গেছে, উপর দিয়া হাসি দিয়া ডাক দিয়া বলি মা, মা কমলাটা মনে হয় অনেক টক হয়ে গেছে গো মা, এই জন্য মনে আপনি থুতু দিয়া ফালাইয়া দিছেন, আমার চেহারায় ফালাইছেন ভালোই করছেন, আমি কেন টক কমলা নিয়ে আসলাম, আমার বড় ভাই পাশে বৈশা বৈশা আমার দিক দেখে আর চোখের পানি ফালাইয়া কান্দে, তোর মুখের মধ্যে কমলা দিল থুতু দিল তাও তুই টক কমলা লইয়া আইসস, এত ধৈর্য তোরে কে দিল রে আবুল কাসেম, আমারে জিজ্ঞেস করে আবুল কাসেম এই ধৈর্য পাইলি কই শিখলি কই, আমি ডাক দিয়ে বলি ভাই জান আমার আল্লাহর কোরআন শিখিয়ে দিয়েছে, ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, দুনিয়ার মানুষেরা মায়ের সঙ্গে কঠিন ভাষায় কথা বলিও না,
বাবার সঙ্গে কঠিন ভাষায় কথা বলিও না, মধুর মধুর শব্দে ভালোবাসা নিয়ে কথা বলিও। আমার আল্লাহ এটা ফরজ করেছেন, এর নাম দিয়েছেন কাউলান কারীমান। আজ থেকে মায়ের সঙ্গে বাবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে, আর ধমক দিবে না রাজিয়া ছোকারা কারা। আল্লাহ তাকায় দেখো, আবারও এরা হাত উঠায় রাখছে রে আল্লাহ। কিছু মানুষ একটা না পাগলের মতো কান্দতে আছে আল্লাহ, আমার এই কান্দুন না ভাই বাপ গুলো রে, মাফ কইরা দাও, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। এদেরকে মামা মার সঙ্গে মিষ্টি ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলার তৌফিক দিয়া দাও। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে এই পর্যন্ত শেষ না, আরো সামনে কথা আছে আমার। এহসান করবি, কি করবি, কি করবি, কি করবি, ইউকফি লাহুমা জানাহাল মিনার রাহমাতি ওয়া কর রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, যদি তোদের মা বাপ বৃদ্ধ হয়ে যায় অথবা দুনিয়া থেকে থাকা অবস্থায় তোদের যদি ওদের গায়ে ধরতে হয়, কি করতে হয়, কি করতে হয়, মা বাবারে মাঝে মধ্যে ধরন লাগে কি লাগে না কথা বলেন না, হসপিটালে নিয়ে যাইতে হবে ধরতে হবে কি হবে না, পুকুরে নামবে গোসল করতে ধরতে হবে কি হবে না, এরে বাবা মসজিদে যাইতে চায় বুড়া বাপ হাঁটতে পারে না ধরতে হবে কি হবে না, কথা বলেন হবে কি হবে না, কেমনে ধরবেন, কেমনে ধরবেন। আমার আল্লাহ নির্দেশ দেয়, ওয়াকফে দিলাম ঘুমা যদি তোমার মা বাপারে ধরতে হয় তাইলে জুল্লিমিনার রহমা লইয়া দৈর, কি লইয়া দৈর, কথা কয় না জুল্লিমিনার রহমা। এই জন্যই বলছি সময় লাগবে, জুল্লিমিনার রহমা কারে কয় রে বাবা, হ্যাঁ না, আপনি যে সময় ছোট ছিলেন আপনি পুকুরের দিকে যাইতে চান আর আপনার মায় আপনার জন্য দুধ গরম করতেছে, কি করতেছে, কি করে, আপনি পুকুরে যাইতে চান আপনার মা আপনার পায়ের মধ্যে একটা হাত দিয়া দইরা রাখছে, দইরা রাখছে কি রাখে নাই, আরেক দিক দা দুধ এরকম জাল দিতেছে, কিন্তু এই বয়স্ক মহিলা আপনি এই ছোট্ট বাচ্চার পায়ে যদি ধরে জোর কইরা আপনার হাড্ডি গুড়া হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার হাড্ডি গুড়া হবে থাকদুর কথা আপনার চামড়ায়ও খবর পায় না, এমন ভাবে ব্যালেন্স কইরা মহব্বতের সঙ্গে গোস্তগুলো দিয়ে আপনার পাটা আটকায়া রাখছে, এটাকে বলে জুল্লি মিনার রহমান। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরা যেমনি করে তোর মা, যেমনি করে তোর মা কদিন ধরে তোর বিপদ থেকে আটকায়া রাখছে কিন্তু তোর পায়ের মধ্যে দাগ লাগতে দেয় না, তোর না পায়ের মধ্যে দাগ লাগতে দেয় না, তোর বাবা মাঠের থেকে আইসা প্রস্তাব পায়খানা সহ তোর টান দিয়া দইরা বুকের মধ্যে লইছে, লইছে কি লয় নাই, দইরা বুকে চাপ দেয়, এই বয়স্ক মানুষ তোরে চাপ দিলে তোর সাতনা হাড্ডি গুড্ডি ভাঙ্গা যাওয়ার কথা, কিন্তু না যত চাপ দেয় তুমি খালি মজা পাওয়ার খিলখিলাইয়া হাসো, ঠিক কিনা ধরে বলেন। এখন কি আপনারা দেখেন না বাবা, যারা এখনো বিয়ে করেন না বড় ভাইকে চাচাকে মামাকে কি দেখেন না, ওদের বাচ্চারে দইরা বুকে চাপ দিলে খিলখিলাইয়া হাসে, যেখানে ব্যথা পাওয়ার কথা ওখানে হাসে, চাপ দেওয়ার সময় মা বাপ এমন ভাবে চাপ দেয় বুকের গোস্ত আর হাতের গোস্তগুলো দিয়া চাপ দেয়, হাড্ডি দিয়া দেয় না যাতে করে তুমি খালি মজা পাওয়ার খিলখিলাইয়া হাসো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরা
কোন অবস্থায় যদি তোরা তোদের মা বাবারে ধরার দরকার হয় ওইরকম করে মায়ার দয়া নিয়ে ডরবি যে তোদের মা বাবা ব্যথা না পায় জুল্লি মিনার রহমা লয়া ধরবি বাবা দর্শন নি জীবনে একটা বার ওইরকম কথা কয় না দর্শন নি আমি আমার জীবন থেকে বলি রে বাবা কোরআনের আয়াত বলতেছি সাথে সাথে একটা মেসেজ দিলে ভালো হয় এ আমার আম্মার চোখ কাটাইছি আপনাদের এলাকা থেকে যাইতে ফার্ম গেট ইসলামিয়া চক্ষু হসপিটাল চিনেন নাকি বিখ্যাত বড় হসপিটাল আমার মায়ের চোখ কাটাইছি প্রতি 3 মাস অন্তর অন্তর ডাক্তারদের দেখাইতে হয় ডাক্তারের কাছে নিয়ে আসি এইবার আমার বাসায় চলে যাব সাইদাবাদ বাস টার্মিনালে আমার বাড়ি বাবারে যাওয়ার সময় আমি সিএনজি ডাকতে গেছি আমার আম্মা ডাক দিয়ে বলে না বাবা সিএনজিতে উঠব না এই যে ওভার ফ্লাইট আছে ওইটা পার হইয়া ওই পারে যায় সিএনজিতে উঠব আমি চিন্তা করি মায় কয় কি আমার মা দেখতে আমার চেয়ে সুন্দর আমার চেয়ে অনেক মোটা এখন এই 95 বছর বয়সে উনি বলে ওভার ফ্লাইয়ে উঠব উনি ওভার ফ্লাইয়ে কেমনে উঠব উনি তো এমনি হাঁটতে গেলে এক পাও সামনে দিলে 2 পাও পিছে যায় আমার হঠাৎ মনে হইল আমার মা আসলে তো আমার টাকা বাঁচাইতে চায় না আমার মা মনে হয় চাচ্ছে ওভার ফ্লাইয়ে উইটা দেখবো নিজ দিয়া গাড়িগুলো গেলে কেমন সুন্দর লাগে এইটা আমি বুঝতে পারলাম আমার মনে মনে আমি এইবার মাকে ধরলাম পিছন থেকে মাকে ধরছি মা সিঁড়ির মধ্যে দৈড়া দৈড়া উঠতেছে আমিও পিছন থেকে এইভাবে আস্তে করে ধরে রাখছি আমার হঠাৎ মনে হইল এই সময় আমার কাম কি ওই যে বলছি হাঁটার সময় আল্লাহর হুকুম বসার সময় আল্লাহর হুকুম শোয়ার সময় আল্লাহর হুকুম আমার হঠাৎ মনে পড়ে গেল ওয়াকফে দেনা হুমা জানাহাজুল্লি মিনার রহমা ও আমার বান্দা বান্দিরা মা বাবারে ধরতে হলে জুল্লি মিনার রহমা লয়া ধৈর আমার ওইটা মনে পড়ে গেল আমি আস্তে করে 2টা হাত দিয়া মায়েরে ধরলাম আর বুকটা দিয়া এরকম করে পিছন দিয়ে ধাক্কা দিলাম আমার মা সিঁড়ি দিয়া উপরের দিকে উঠতে আসে আর এই ফাঁকে ভালো মানুষ যারা 2 আঙ্গুল পকেটে ঢুকাই দিছে তারা মৌলবীর পকেট তো হ্যাগো পকেট ঠিক কিনা ধরে বলেন আমি এখন চিন্তা করি আমার পকেটের থেকে মোবাইল আর মানি ব্যাগ নাই গা ওদিক দিয়ে আমার মা আমার উপরে ভর দিয়া উপরে উঠতাছে এখন আমি কোনটা করুম কি মোবাইল টাকা বাঁচামু না মায়েরে ধৈরা রাখব আমার মা এখন মজা পাইতেছে যদি আমি মোবাইল টাকা বাঁচানোর জন্য হাতটা সরায় ফেলি মায়ের একটু হইলেও কষ্ট হবে বা মায়ে মনে করবো আমার ছেলে ছেড়ে দিল কেন তাহলে আমার জুল্লি মিনার রহমা হবে না আমার আল্লাহর হুকুম মানা হবে না সেজন্য আমি ধরেই রাখছি মোবাইল লইয়া যা টাকা লইয়া যা মোবাইল গেলে মোবাইল পাওয়া যাবে টাকা গেলে টাকা পাওয়া যাবে জুল্লি মিনার রহমার সুযোগ হাতছাড়া হলে আর পাওয়া যাবে না আমার মাকে নিয়ে আমি ওই পারে চলে গেলাম আমার মাকে নিয়ে ওখান থেকে গাড়িতে উঠে ফ্ল্যাটের নিচে যাইয়া মাকে বললাম মা একটু নিচে বসেন একটু বসেন চেয়ারের মধ্যে আমি উপর থেকে আসি আমার মা ডাক দিয়ে বলছে ও বাবা উপরে যাবে আমাকে নিচে কেন রেখে যাচ্ছ বলছি আম্মা আমার পকেটে তো টাকা নাই আমার আম্মা মুস্কি মুস্কি হাসে কি করে কি করে আমি ডাক দিয়া জিজ্ঞেস করলাম মা আমার টাকাগুলো নিয়ে গেল মোবাইল নিয়ে গেল আপনি শুইনা মুস্কি মুস্কি হাসেন কেন আমার মা বলতেছে বাবা যখন আমি সিঁড়ি দিয়া উঠতাছি তুমি আমারে ধৈরা রাখছ তোমার মোবাইলের টাকা নিয়ে যাচ্ছে ওই সময় আমি কিন্তু দেখছি আমি কি করছি আম্মা আপনি দেখলেন কিছু বললেন না আমার মা বলল বাবা আল্লাহ কি তোমারে টাকা কম দিছে প্রতি রাতে কম করে হলো 30-35-40 হাজার টাকা কামাই করো মানুষ মাসে পায় না যা প্রতি রাতে তুমি পাওটা নিলে আর কত নিছে কত টাকার মোবাইল নিছে আমি দেখতে চাইছিলাম তুমি কি মানুষের জন্য ওয়াজ করো না তুমি নিজে কোরআন মানো আমি দেখতে চাইছিলাম তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে জুল্লি মিনার রহমা করো কিনা
হে দুনিয়ার মুসলমান, এমনি করে মায়ের সঙ্গে বাবার সঙ্গে জুল্লি মিনার রহমা কইরো, মা বাবারে নরম হাতে ধইরো, আমার আল্লাহ ওয়াদা করেছে মা বাবার সঙ্গে নরম হবে যারা, আমি আল্লাহর করম পাবে তারা। জুল্লি মিনার রহমা যারা করবে, আমার আল্লাহ বলে আমি তাদের প্রতি কারিম হইয়া যাব। এজন্য আল্লাহর একটা নাম হলো কারিম। আল্লাহর একটা নাম কি? কারিম। আল্লাহর একটা নাম কি? হে দুনিয়ার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আমার আল্লাহ বলেন মা বাবারে নরম হাতে ধইরো, খাট থেকে নামাইতে হয় চেয়ারে উঠাইতে হয়, হসপিটালে নিতে হয় মায়ার সঙ্গে ধইরো, কখনো ঠেলা ধাক্কা দিও না, এমন ভাবে ধইরো না মা বাপ যেন কষ্ট পায়। আর যদি তোমার মা বাপ দুনিয়ায় না থাকে, উইঠো না বাবা, এটা আমার শেষ ওয়াজ রে বাবা, অনেক রাত হয়ে গেছে আর ওয়াজ করব না। আখিরি মুনাজাতটা কইরা যাও বাবা, যায়ও না কেউ। আখিরি মুনাজাত করে যারা যাইবা, হাদিস মতো তোমার কান থেকে গোনার বোঝাগুলো ফেরেশতারা রেখে দিবে। দুই চার দশ মিনিট আগে যদি যাও গা, তোমার গোনা তোমার কান্দেই থাকবে বাবা, যাইও না বাবা। যদি কেউ প্রস্রাব টস্রাব করতে যায় থাকো, তাড়াতাড়ি ফিরে আসো বাবা। ফাইনাল ফিনিশিং, একটা ফাইনাল কান্না দিব, তারপরে নেমে চলে যাব। কারণ আমার অভ্যাস হলো আমি তিনবার হাসাই তিনবার কান্দাই, তেলাওয়াতে একবার কান্না হইছে হইছে কি হয় নাই, এরপরে হাসি হইছে হইছে কি হয় নাই, এরপরে একবার কান্দাইলাম আবার একবার হাসাইলাম, এখন আবার একটা ফাইনাল কান্না দিব। অনেকে তো ওয়াজ আগা গোড়া শোনেই নাই, ঠিক কেনা জোরে বলেন, খালি দৌড়া দৌড়ি ঘুরাঘুরি কথাবার্তা কইছে, কালকে বলবে কি ওয়াজ হইছে, ঠিক কেনা জোরে বলেন। বাবা রে আমার আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষেরা, যদি তোমার এই হুজুর, ও হুজুর কামটা ঠিক হইল না এই সময়, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. أمر الله بولي دنيا رمانو شيرا যদি তোমাদের মা তোমাদের বাবা দুনিয়ায় না থাকে, তাহলে তোমরা হাতটা আমি আল্লাহর সামনে তুলে ধরিও, আর ডাক দিয়ে বইল আল্লাহ যেদিন আমরা ছোট ছিলাম, কি ছিলাম, যেদিন আমরা ছোট ছিলাম আল্লাহ, সেদিন তুমি আমার মায়ের বুকের মধ্যে আমার জন্য খাবার দিয়া রাখছি না, কে দিয়া রাখছিল মায়ের বুকে খাবার, কে দিয়া রাখছিল, জোরে কন্যা, এই বাবা মায়ের বুকের মধ্যে তোমার জন্য খাবার কি দিয়া রাখছে, কে দিয়া রাখছে? তুমি মুখ দিয়া টান দিলে দুধ বাইর হয়, আর আঙ্গুল দিয়া চিমটি দিলে রক্ত বাহির হয়, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে খাবার দিয়া রাখছে, আমার আল্লাহ বলে বান্দা দোয়া করবা হাত উঠায় আর বইল আল্লাহ যেদিন যেদিন আমার মা যেদিন আমার মা আল্লাহ আমি ছোট্ট ছিলাম তার বুক বোড়া খাবার দিয়া তুমি ভরপুর করে রাখছিলা, আর আমার বাবার শরীরের মধ্যে শক্তি দিয়া রাখছিলা, ঠিক কিনা ধরে বলেন, কথা কয় না এই মিয়া? আপনি যেদিন ছোট আছিলেন আপনার আব্বাই তো তিন মন দান লইয়া দেউরাইয়া দনবাড়ি যাইতো গা, ঠিক কিনা ধরে বলেন? এখন তিন মন থাকদের কথা তিন কেজি লইয়া যাইতারেনি, কথা কয় না? আমার আল্লাহ কত সাইন্টিফিক কত যুক্তিপূর্ণ ওয়াজ করে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দোয়া করার সময় আমারই তুমি বইল আমার বান্দা বান্দিরা, আমার মায়ের বুকের মধ্যে আমার জন্য খাবার দিছিলা, আমার বাপের শরীরের মধ্যে যেমন শক্তি দিছিলা, এই দুইজন মিল্লা যেমনি করে আমার সেবা করছে, আমার গায়ে শীত লাগতে দেয় নাই, খেতাবালিশের চিন্তা আমার করতে হয় নাই, খাওয়া পরার চিন্তা আমার করতে হয় না, ও আল্লাহ এমনি করে তুমি আজকে আমার কবরে শুইয়া যাওয়া মা বাবা গুলোর প্রয়োজন মিঠাও। ও আল্লাহ আমার মা আমার বাবা আজকে দুর্বল হয়ে কবরে শুয়ে গেছে, আল্লাহ আমি ওদের কাছে যাইতে পারি না, ওদের উপকার করতে পারি না, ছোট্টবেলায় এরা যেমনি করে আমার প্রয়োজন মিটাইছে, তুমি তেমনি করে আমার মা বাবার প্রয়োজন মিটাও।
আমার আল্লাহ সাথে সাথে বলে ও দুনিয়ার মানুষেরা এই দোয়া করার সময় তুমি শুধু দোয়ার জন্য দোয়া বলবা না সাথে সাথে সগীরা ছোটবেলার কথাটাও মনে করবা কি করবা তুমি যেদিন তোমার মায়ের পেটে ছিলা কোথায় ছিলা ও চাচা কার পেটে এই মনোযোগ দেন বাবা ফাঁকাটা বন্ধ করেন বাবা এখনই দোয়া করব লইলেন না পিছনের দিকে যাইয়েন না কেউ বাবা ছোট্টবেলার কথা খেয়াল করো আপনারাও একটু খেয়াল করে দেখেন এই যে সকালবেলায় এখন মাহফিল শুনতেছেন যা খাইছেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বাথরুম চাপবে চাপবে কি চাপবে না কথা বলেন চাপবে কি চাপবে না কয় মিনিট ধরে রাখতে পারবেন কথা কন যদি আমার ভাই ওই সময় যাই আপনি বদনা লইয়া যাইতাছেন ছোট করে ভাই যদি কয় তোর লগে মুসাফা করতে আইছি মুসাফা করবেন নি তাহলে ভাই আপনি খারাপ আমার অবস্থা খারাপ এরপরে যদি উনি কয় আরে আমি মুসাফাটা কইরা জামুগা বাজারে তাহলে জানগা মুসাফার দরকার নাই এরপরেও যদি জোরাজুরি করে তো বদনা লইয়া বেড়া তোর মুসাফার গুল্লি বাড়ি বদনা দিয়ে বাইরে তোর নাম বলা আমার ফেট সিরা জায়গা তুই বেড়া মুসাফা করস এই বাবা হাত নাই পাও নাই এই পায়খানা পেটে দে উঠ দিছে তুমি বদনা দিয়া বাড়ি দিতে চাও একটা বার চিন্তা করো আমার আল্লাহ বলে সাগিরা খেয়াল করো তুমি যেদিন তোমার মায়ের পেটে ছিলা তুমি তো এরকম বদনার মতো হাত পাও সারা আসিলা না পায়খানার মতো হাত পাও সারা আসিলা না চারটা হাত পাও দিয়া পুরোটা সময় তোমার মায়ের পেটের ভিতরে তুমি লাড়ালাড়ি করছো তুমি লক্ষ কোটি মার দেউড় দিয়েছ তোমার মা যখন খাইতে যাইতো খাবারের মধ্যে একটু লবণ বেশি হইলে মরিচ বেশি হইলে তোমার মায়ের জিব্বায় পড়লে তুমি টের পাইয়া যাইতা মায়েরে বলতা মা খাইও না কারণ এই জাল এই লবণ আমি সহ্য করতে পারবো না তোমার মা তো বুঝতে পারত না তোমার মায়ের তো তুমি ভিতর দিয়ে টাইনা টাইনা রক্তগুলো খাইয়া চেহারাটা হলুদ বানাইয়া লাইতা মায়ের খালি খিদা লাগতো মা যখন খাইতে যাইত লবণ বা মরিচ বেশি পড়লে তখন তুমি তোমার মাথাটা দিয়া নয়তো হাতটা দিয়া মায়ের কলিজাটার মধ্যে একটা গুতা মারতা না করছি না খাইতে তারপরেও খাও কেন সঙ্গে সঙ্গে তোমার মা বমি কইরা যা খাইছিল তাও বাহির করে দিত বাবারে সারা দিন রাত 24 ঘন্টা তুমি নার দিয়া টাইনা টাইনা রক্ত খাও উল্টা দিকে তোমার মায়েরে কিছু খাইতে দাও না সেদিন তো তোমার মা বলে নাই এরকম রক্ত খাওই না সন্তান আমি আর পেটে রাখতাম না অপারেশন কইরা ফালায়া দাও তোমার বাবা তো সেদিন বলে নাই ও বেগম তোমার চেহারাটা হলুদ হইয়া গেছে এরকম সন্তানের আমাদের দরকার নাই চলো হসপিটালে যাইয়া অপারেশন কইরা ফালায়া দে আমার আল্লাহ বলে বান্দা বান্দিরা ওই ছোট্ট সময়ের কথা মনে করো তোমার মা যদি তোমার পেটে দোষ মার দর দিন না রাখত তোমার বাবা যদি তোমার মায়ের বেগম হিসাবে ভালোবাসা যদি তোমার অপারেশন করে ফালায় দিত আজকে তুমি বড় হইতা না বিয়ে করতে পারতা না ছেলে মেয়ের মা বাপ হইতে পারতা না সেজন্য আজকের যুগে তুমি ওই দিনের মা বাবার কথা ভুলে যেও না ও বান্দা বান্দিরা জুল্লি মিনার রহমা কামা রব্বায়ানি সগীরা এ বান্দা বান্দিরা এ বান্দা বান্দিরা যেদিন তুমি তোমার মায়ের পেটে ছিলা দশ মাস দশ দিন মায়ের পেটে ছিলা নিশিরাতে তোমার আব্বা তোমার মায়ের ধরে ঘুমাইয়া আছে খুব মনোযোগ দেন দূর দূরান্তে যারা সজাগ আছেন বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন মায়েরা এ মা তোমার বাবার এদরে ঘুমাইয়া আছে ওই সময় তুমি হঠাৎ করে রাত্রি নিশীতে পা গুলো লাড়া দিস হাত লাড়া দিস মায়ের এই কুকনির মধ্যে তোমার পায়ের লাথি লাগছে নয়তো হাতের গুতা লাগছে মা দুখিনীর ঘুম ভেঙে গেছে বসে বসে তোমার মা কাঁদতে ছিল তোমার মায়ের ঘুম ভেঙে গেল বাবার ঘুম ভেঙে গেল ডাক দিয়ে জিজ্ঞেস করে বেগম তুমি বসে বসে কান্দো কেন তোমার কি ঘুম নাই আমার আল্লাহ বলে কেমনে ঘুমাবে সাগিরা ওই দিন
দিনের কথা খেয়াল করো, তোমার মা ডাক দিয়া বলছে দেখো আমার পেটের মধ্যে কে জানি এদিক দিয়ে কি জানি একটা হইছে, ওচা হইয়া রইছে, হঠাৎ করে আমারে বাড়ি মারছে কুক নিতে, আমার খুব কষ্ট হইতে আছে, টনকি দইরা আছে, আপনাদের এলাকায় কি বলে টং ধরে আছে, ঝিনকি মেরে আছে, আমি তো ঘুমাইতে পারি না, সুজাসুজি ব্যথা হইতেছে। তোমার আব্বা তখন রাগ করে নাই, আমার বেগমেরে কে রে ভিতর থেকে কষ্ট দেস, সেইটা না বইলা বরং তার হাতটা দিয়া চামড়ার উপর দিয়া আদর করছে, আর বেগমেরে বুঝাইছে বেগম লাঠি দেয় নাই, আমাদের সোনামণি হাত পাওলারা দিছে। সোনামণি কি করছে, কি করছে তোমার মা? তখন কান্না বন্ধ কইরা দিয়া ওই ব্যথা লইয়া চামড়ার উপর দিয়া সেও হাত দিয়া আদর করছে। এরকম আদর করে মা বাপ মিলে 10 মাস 10 দিন তোমারে পেটের মধ্যে রাখছে রে বাবা। যেদিন তোমার দুনিয়া আসার সময় হলো, ফেরেশতা এসে বলল আর কতদিন থাকবি এই ঘরে, যা বেরিয়ে যা। হাদিসের মধ্যে আসছে সন্তান ডাক দিয়া বলে আমি কোন দিক দিয়ে যাব রাস্তা তো দেখি না, ফেরেশতা বলে রাস্তা দেখতে পারবা, এখন যেদিকে আছো ওদিক থেকে একটু মোচড় দাও। সন্তানের মাথা সবসময় উপরের দিকে থাকে, ফেরেশতার কথা শুনে সন্তান মাথাটাকে মোচড় দিয়া নিচের দিকে আনে, আনার সময় সন্তানের মাথাটার বাড়ি লেগা মায়ের কলিজাটা ফাইটা দুই ভাগ হয়ে যায়। মায়ের কলিজার ভিতরে যে নরম রগগুলো থাকে, ওই রগের তাজা রক্তগুলো প্রস্রাবের রাস্তা দিয়ে গড়গড়ায় বাহির হওয়া শুরু হয়ে যায়। একটু এবার কল্পনা করে দেখ বাবা, কল্পনা করা দেয় তোর শরীরের কোথাও থেকে এক ফোঁটা রক্ত বাইরিলে তুই পাগল হয়ে যাস, আর তুই তোর মায়ের কলিজাটা ফাটায় দিলি। আমি নিজেও কম্পিউটারের মধ্যে দেখেছি যখন সন্তান আসার সময় হয় সন্তানটা একটু মুচুর দেয় মাথাটার বাড়ি লাগা মায়ের কলিজাটা ফাইটা দুই ভাগ হয়ে যায়, কলিজার ভিতরে চিকন চিকন কিছু রক্ত থাকে, ওর ভিতরের তাজা রক্তগুলো প্রস্রাবের রাস্তা দিয়ে বাহির হওয়া শুরু হয়ে যায়। ফেরেশতা ডাক দিয়ে বলে যাও ওই যে তাকে দেখো, তোমার মায়ের রক্ত ভেজা পিচ্ছিল রাস্তা দিয়ে সাঁতার কাইটা তুমি দুনিয়ায় চলে যাও। সন্তান তখন জিজ্ঞেস করে কেমনে বাহির হব, বাহির হওয়ার মতো কোনো রোড তো দেখি না। ফেরেশতা বলে পিছনের দিকে একটা লাঠি মারো, না বুঝে বাচ্চাটা পাটা নিচের দিকে আইনা দূরে করে পিছনের দিকে একটা লাঠি মারে। যখন সন্তান পিছনের দিকে লাঠি মারে দুইটা পা যায় মায়ের কলিজাটার মধ্যে, ফাটা কলিজায় আবার চাপ দিয়া ধরে, ফাটা কলিজায় আবার যখন চাপ দিয়া ধরে, এইবার আর তাজা রক্ত নয়, মায়ের কলিজা থেকে চাক্কা চাক্কা রক্তগুলো দুনিয়ার দিকে আসা শুরু হয়, আর তাজা রক্তের গেটিজের ধাক্কায় সন্তান দুনিয়ায় চইলা আছে, মা দুঃখিনী নিজের রক্তের মধ্যে সাঁতরাইতে থাকে। বাবারে জিজ্ঞেস করি এই যে মায়ের রক্তাক্ত করে তুমি দুনিয়ায় আসলা, এটা তোমার বাবা দেখছে নি, দেখছে না, দেখছে না, দেখছে না, তোমার সঙ্গে রাগ করছে নি, তোমারে কইছে নি আমার বেগমের কেন কষ্ট দিলা, বরং তোমার খবর পায়া দেউরে বাজারে চলে গেছে মিষ্টি আনার জন্য, বেগমের চেহারাটা একবার দেখারও প্রয়োজন অনুভব করে নাই, আজকে তুমি বড় হইয়া তোমার বেগমের কথা শুই না, কেমনে করে ওই বাবারে ঘর থেকে আলাদা করো, কেমনে দমক দাও, কেমনে কঠিন কথা বলো, সেজন্য আমার আল্লাহ বলছে বান্দা ওই দিনের কথা মনে কইরা মায়ের সঙ্গে নরম শব্দে কথা বলবি, ধমক দিস না, জুল্লি মিনার রহমা করবি, ফালা তাকুল লাহুমা উফ
খেয়াল কর সগীরা, তুই যেদিন ছোট্ট ছিলি তোর মা তুকিনি তোরে জন্ম দিতে যায়া রক্তাক্ত শরীর নিয়ে রক্তের মধ্যে পড়ে আছে, এই সময় তোর মা তোর দাদি নানিরা খালারা ফুফুরা অথবা দাইমা তোরে কোলের মধ্যে নিয়ে পরিষ্কার করে তোরে কাপড় পরায়া দেয়, ওই দিক দিয়ে আরেকজন তোর মায়েরে ডাকে, কারে ডাকে কারে ডাকে, কিন্তু মায়ের খবর আসেনি, খবর আসেনি মায়ের, খবর নাই মায়ের, খবর নাই, নিজের রক্তের মধ্যে বেহুশ হয়ে পড়া আছে, তোমার ফুফু তোমার খালা চোখের পানি সাইরা দিয়ে এবার ডাক দেয়, রহিমা রহিমা রহিমা, উঠ রে রহিমা, দেখ তোর কেমন ছেলে হইছে, দেখ কত সুন্দর মেয়ে হইছে, রহিমা আর ওঠে না, দুইবার তিনবারের সময় সবাই কান্দে হতভাগিনী, সন্তান জন্ম দিতে গিয়ে বুঝি মইরা গেলি।